স্যার আমরা লাইভে আছি। ইফতেখার সাহেব লাইভ শুরু? হ্যাঁ লাইভে শুরু। জি সুপ্রিয় চিকিৎসক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, বিডি ফিজিশিয়ানস কর্তৃক আয়োজিত আজকের সাইন্টিফিক সেশনে সবাইকে স্বাগতম। আজকের টপিকস অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বিশেষ করে এই করোনা কালে যার গুরুত্ব অপরিসীম। আজকের টপিকস ফিভার অ্যান্ড পাইরেক্সিয়া আর নন অরিজিন। আমাদের মাঝে আজকে স্পিকার হিসেবে উপস্থিত আছেন প্রফেসর এইচ এম নাজমুল হাসান স্যার। নাজমুল হাসান স্যার এক্স ডিপার্টমেন্টাল হেড অফ মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ এবং বর্তমানে পপুলার মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ মেডিসিনে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এছাড়াও নাজমুল হাসান স্যার এসিপি বাংলাদেশ পার্টের গভর্নর। আমাদের সাথে আর উপস্থিত আছেন আজকে প্যানেলিস্ট হিসেবে আমরা ধরে নিই প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার বর্তমানে প্রফেসর পপুলার মেডিকেল কলেজ মেডিসিন ডিপার্টমেন্ট এবং এছাড়া স্যার পাস্ট প্রেসিডেন্ট সোসাইটি অফ মেডিসিন বাংলাদেশ। এবং আজকে চেয়ারপারসন হিসাবে আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য উপস্থিত আছেন প্রফেসর মাহমুদ হাসান স্যার। প্রফেসর মাহমুদ হাসান স্যার এক্স প্রভিসি অ্যান্ড ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস। স্যার এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আজকের স্পন্সর কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি আজকে অনুষ্ঠানটি শুরু করার জন্য বা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যারকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আমি যখন আমাকে সকালবেলার প্রোগ্রামে এহসান বলেছেন যে আজকে বিকালবেলায় প্রোগ্রাম আছে এবং এটা ভালো টপিক পাইরেক্সিয়া বা নন অরিজিন, আমাদের মানে ডে টু ডে ক্লিনিক্যাল লাইফে একটা খুবই প্রবলেমেটিক ইস্যু, সেখানে প্রফেসর নাজমুল আহসান উনি বক্তব্য রাখবেন এবং আমার শ্রদ্ধেয় স্যার মাহমুদ হাসান স্যার উনি চেয়ার থাকবেন। স্বাভাবিক কারণেই আমার একটু মানে লোভ হলো যে এহসান বলার সঙ্গে সঙ্গে আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, কারণ যে দুইজন আজকে উপস্থিত আছেন এখানে আমার কলিগ এবং মেডিসিনের প্রফেসর নাজমুল হাসান এবং আমার শিক্ষক মাহমুদ হাসান স্যার, দুজনে আমার খুব পছন্দের ব্যক্তিত্ব, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে টপিকটাও অত্যন্ত সুন্দর এবং দারুণ। কারণ এই পাইরেক্সিয়া বা নন অরিজিনে অনেক কিছু আমাদের হিমশিম খেয়ে যেতে হয় ডায়াগনোসিস করতে গিয়ে, সে কারণে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অবশ্যই খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি প্রফেসর নাজমুল আহসান সম্পর্কে দু একটা কথা না বললেই নয়, আমরা একসাথে বহুদিন ধরে একসাথে কাজ করে আসছি। নাজমুল আহসান আমার শুধুমাত্র এক বছরের উনি জুনিয়র, কিন্তু আমরা আপনার বলতে পারেন অনেকটাই বন্ধুর মতো। চাকরি ক্ষেত্রেও আমি এবং নাজমুল আহসান রাজশাহীতে একসাথে চাকরি করেছি, ঢাকা মেডিকেল কলেজেও একসাথে চাকরি করেছি, পপুলারে চাকরি জীবনের শেষ মানে প্রাইভেট লাইফের শেষ অধ্যায়ে ও আমরা একসাথে, আমাদের অনেকগুলো কাজ একসাথেই আমরা করি এবং যে কারণে আমাদের অনেকটা মানে মতের মিল থাকার জন্য আমরা কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। নাজমুল আহসান বর্তমানে বাংলাদেশের অনেক গুলো দায়িত্বের সঙ্গে যেমন জড়িত, এসিপি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট গভর্নর, আমি ইমিডিয়েট পাস্ট গভর্নর ছিলাম এবং আমরা প্রায় অনেক কাজ প্রায় কাছাকাছি আমরা করি এবং আমাদের মধ্যে এই যে একটা সৌহার্দ্য, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে, এবং সে একজন ভালো বক্তা, সে একজন ভালো টিচার, খুব ব্রিলিয়েন্ট একজন ক্লিনিশিয়ান, সবকিছু মিলে আজকে আমার মনে হয় যে দর্শক শ্রোতারা আমরা সময় নষ্ট করব না, নাজমুল আহসান আমাদের আজকে যে মূল্যবান টপিকের উপরে বক্তব্য দিবেন
আমরা সেটা অবশ্যই খুবই একটা জ্ঞানগর্ভ বক্তৃতা হবে। আর মাহমুদ হাসান স্যার সম্পর্কে বললে শেষ করা যাবে না, স্যারের অনেক গুণাবলী। আমি যখন কলেজের বিসিপিএস এর কন্ট্রোলার, স্যার আমার তখন প্রেসিডেন্ট, তো আমার স্যারের সঙ্গে, স্যার আমি একই মেডিকেল কলেজের ছাত্র, সেটার পরিচয়ের পরে সবচেয়ে বড় পরিচয় স্যারকে আমি পোস্ট গ্রাজুয়েশনে শিক্ষক হিসেবে পেয়েছি। এখনো স্যার আমার শিক্ষক এবং স্যার আমাদের গার্জিয়ান, অনেক ক্ষেত্রে স্যার আমাদের গার্জিয়ান। তো সব মিলিয়ে আজকে আমার মনে হয় যে অনুষ্ঠানটি অত্যন্ত মানে খুবই ভালো হবে। আমি অনুরোধ করব যে আজকে বিলম্ব না করে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে বিডিপি ফিজিশিয়ান এর অর্গানাইজারদেরকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা এই করোনার সময় যেই কাজ করে যাচ্ছেন এবং যে অবদান রেখে চলছেন, এটা আসলে ধন্যবাদের প্রাপ্য আপনাদের। এবং আমাকে এখানে আজকে বলার জন্য যে আমন্ত্রণ জেনেছেন, এটার জন্য আমি সম্মান বোধ করি। অ্যাট দ্য সেম টাইম আমি বিব্রত বোধ করি, এই কারণে যে আজকে উপস্থিত দুইজন যারা স্পেশালিস্ট আমাদের দেশে কিংবদন্তি মেডিসিনের, তার মধ্যে প্রফেসর মাহমুদ হাসান স্যার আমাদের সরাসরি শিক্ষক। এবং যেই কারণে আমি বলি যে আমি যাদের দেখে মেডিসিনে পড়তে শিখে এই স্পেশালিটিতে ঢুকেছি, তার মধ্যে প্রফেসর মাহমুদ হাসান স্যার একজন। মাহমুদ হাসান স্যার ব্যাপারে প্রফেসর কাজী তরিকুল ইসলাম সাহেব যা বলছেন আমারও একই মত। স্যারের শুধু একজন স্পেশালিস্ট না, মেডিসিনের প্রফেসর না, স্যারকে যেই জিনিসটা আমার কাছে সবসময় আমরা মরতাম, স্যার সবসময় ডাক্তারদের পার্সোনালিটি, ডিগনিটি, প্রেস্টিজ নিয়ে আজীবন ফাইট করে গেছেন আমাদের দেশে। আরেকটা জিনিস সবচেয়ে বেশি মনে হয়েছে যে আমরা একসময় মনে করতাম আমাদের যে শিক্ষকরা দেখে যে মেডিসিনের প্রফেসররা তারা ভালো স্পেশালিস্ট, ভালো ডাক্তার, ভালো শিক্ষক, কিন্তু একজন স্পেশালিস্ট যে গবেষণার সাথেও জড়িত থাকতে হবে, এই জিনিসটা বাংলাদেশে আমি দেখছি এক দুইজন প্রফেসরের কাছ থেকে, আমি যাদের থেকে দেখে শিখেছি। আমরা কিছু হলেও যদি করার সুযোগ থাকে, সেই চিন্তাটা আমি মাহমুদ হাসান স্যারকে দেখে আমি যেরকম কিছুটা শেখার চেষ্টা করেছি, আমার মনে হয় স্যার বাংলাদেশে অনেক স্পেশালিস্ট, অনেক শিক্ষকের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সার্থক হয়েছেন। প্রফেসর তারিকুল ইসলাম সাহেবের সাথে উনি নিজেই বলেছেন, ওনার সাথে আমি সুদীর্ঘ প্রায় 3 দশক যাবৎ পরিচিত, বিভিন্ন জায়গায়, বিএসএমওতে, রাজশাহী মেডিকেল কলেজে, খুলনায়, ঢাকা মেডিকেল কলেজে, এবং বর্তমানে আমরা একসাথে কাজ করছি। এবং ইমিডিয়েট পাস্ট গভর্নর বাংলাদেশ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানসের, এবং ওনার পরবর্তীতেই উনি অনেক দায়িত্ব আমাকে দেন, আমি চেষ্টা করি আমার দায়িত্ব পালন করতে। আজকের টপিক সম্বন্ধে বলে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় যে কী বলার জন্য, আমি তখন এই টপিকটা নেই যে ফিভার অ্যান্ড পিও, এই কারণে যে ফিভার দিস ইজ এ ভেরি কমন প্রবলেম ইন দ্য কমিউনিটি অ্যান্ড ইট ইজ টু বি ডেলট উইথ অল ডক্টরস। অ্যান্ড পাইরেক্সিয়া অফ আননোন ইজ এ রিয়াল ক্লিনিক্যাল প্রবলেমস অফ অল ডক্টরস, স্পেশালি ফিজিশিয়ানস। তো এই জন্য ভাবলাম যে আমি চেষ্টা করি এই সম্বন্ধে একটা বলার জন্য। তো আমি এখন শুরু করতে চাই, এবং এখানে যারা লিসনার্স তারা আছেন, আমি চেষ্টা করব এই টপিক সম্বন্ধে যতটুকু বলা আমার সম্ভব সেটুকু বলে যেতে। তো আজকে ফিভার অ্যান্ড পিও, দিস ইজ মাই টপিক। আপনারা জানেন ফ্রম এনশিয়েন্ট টাইম রোমান্স অ্যান্ড গ্রিক দে কন্ট্রিবিউটেড লট ইন এনশিয়েন্ট মেডিসিন, including fever also. The Roman had a goddess of fever, Febris, who had the power to protect them from fever. To tader ei shomoy onek god goddess chilo, tader ekjon goddess chilo Febris, tarader dharona chilo
she will protect them from fever. Greek also, they had some ideas regarding fever. Fever and pyrexia derives from the word for fire, and the corresponding verb means I am on fire. We know Hippocrates is the father of medicine. He has contributed in many aspects of medicine. In one sentence, he said, strong and continued headaches with fever, if any of them deadly symptoms be joined to them, are very fatal. Amar mone hoy sei shomoy tini prolonged fever and a strong fever er sathe jodi headache thake, possibly meningitis er sambandhe chinta korechen je eta it may be very fatal. So he had idea regarding fever at that, from that time also. So today my contents of presentation will be, what is fever? We know this is a very simple and common word. When to say fever or when the patient is febrile? Hello? Sorry sir, ektu ki interrupt korbo sir, ki slide share ki ekhon diben sir na ektu pore di? Ami to slide share already diye dichi. Ashani? Yes. Na sir, slide share ashani. Slide share ashani. তাহলে আপনি কি আমাকে আবার হেল্প করবেন স্যার? আবার সেভ হয়ে গেছে স্ল্যাশ স্ক্রিন ইয়েতে যাও, যে তোমার কম্পিউটারে যেখানে, হ্যাঁ এবার চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে, ইয়েতে শোতে দাও, শো শোতে দাও, নিচে কার্সারটা নিচে নিয়ে শোতে দিয়ে দাও, হ্যাঁ শোতে, ইয়েস গুড, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার. So I want to start from the very beginning. The Romans had a goddess of fever, Febris, who had the power to protect them from fever. And the Greek word fever and pyrexia derives from the word fire, and the corresponding verb means I am on fire. Hippocrates, he had also contributed in medical science in different aspects, and he had also some ideas regarding fever. In one sentence in one literature, he said that one and strong and continued headaches, when is together with fever, it may be a deadly symptom. It may be a case of meningitis also. So my contents of my presentation, today's presentation, will be mostly what is fever, when to say fever or the patient is febrile, how to measure body temperature, what are the types of fever, first week of fever, second week of fever, and finally pyrexia of unknown origin. So fever, we know body temperature, this is a complex homeostasis of the body. Always body temperature, we have heat gain and heat loss. From body metabolism, we are gaining body body temperature, and heat loss is through respiration and sweat and other waste products. So average body temperature is around 98.6 degree Fahrenheit and 37.1 degree centigrade, but it fluctuates. In the morning it is less, in the evening it is more, and it is more in women but less in the men. Rectal temperature is higher than oral temperature by an average of 0.5 degrees Celsius. In contrast, axillary temperature is lower than oral temperature by approximately 1 degree centigrade. So choice of site for recording body temperature, many patients prefer oral to rectal temperature, but oral temperature recording is not recommended in unconscious patient or violent patient. So regarding method of measuring body temperature, we know it from our knowledge, even from school life, that well, oral temperature we can choose by glass or electronic thermometer. We have to shake it before using it. We have to insert into the mouth underneath the tongue, and we have to keep it for at least 1 minute. It is better to keep for 2 minutes. There are different types of thermometers. We commonly use liquid in glass, that is glass thermometer. We can use digital thermometer, and nowadays
during corona period we are using infrared thermometer in different hospitals, in offices also. Sometimes there may be a transient elevation of body temperature due to smoking or due to drinking hot drinks. So this body temperature, normally it there is a wide range. It may be 98 to 90 degrees Fahrenheit, but subnormal when it is less than 97. But when it is 95 or less, this is called this is hypothermia. And fever, when it is more than 99 degrees Fahrenheit, we can say it is fever. And hyperpyrexia is when it is more than 105 degrees Fahrenheit. So hypothermia and hyperpyrexia, these are two medical emergencies. There are some conditions when fever is sometimes beneficial. Even during corona period, we know sometimes some patients in COVID-19, they develop fever. So fever in corona, it is a fight between the virus and also body immunity. In many diseases, it is beneficial. It is the body temperature rises due to release of some endogenous pyrogens. And then there is a reaction in the body and body temperature rises. So it is a complex process. But this is harmful also. There is body catabolism. There is sometimes, if it is continuous for long period, there is body weight loss. There is loss of fluid and electrolytes. Sometimes there may be convulsion, particularly in children. Sometimes there may be brain damage. There is tachycardia, which may precipitate heart failure. There are different types of fever. If we know the pattern of fever, sometimes this is very helpful to diagnose the type of underlying disease condition. In some books, it is still this types of fever it is written, but in some books it has now, they have omitted this. But I know what I will say, it is also helpful to diagnose in some diseases. These are continued temperature, remittent, intermittent, and undulant temperature. Continued temperature, the temperature remains elevated throughout whole day, and daily fluctuation is less than 1 degree centigrade. But in intermittent temperature, the daily fluctuation is more than 2 degrees centigrade. So it is better to say when the daily fluctuation is less than 2 degrees centigrade and the temperature remains elevated throughout the whole day, it is continued temperature. Classical example is second week of typhoid fever. In most of the fever, it is usually remittent fever. When daily fluctuation is more than 2 degrees centigrade and the temperature doesn't touch the baseline, it is called remittent temperature, like sepsis, pyelonephritis, abscess anywhere in the body. Intermittent temperature, classical example is malaria. So fever persists only 4 to 6 hours a day, and rest of the period it is the temperature is at the baseline. So only 4 to 6 hours, the patient is febrile. So when daily fever appears daily, it is called quotidian. When it appears every third day, it is tertian. And tertian may be benign tertian and malignant tertian. And when it appears every fourth day, there is 2 days interval, this is called quaternary. So malaria is one of the good example of intermittent fever. So these are some and temperature charts. Usually these are in nurses, they usually try to do this type of temperature charts along with pulse rate. So in case of continued temperature remains elevated and around 102 to 104 degrees sometimes, and always elevated above the baseline. But in case of remittent temperature, fluctuation is more than 2 degrees centigrade, in continued temperature is less than 2 degrees centigrade. But in case of malaria, it may be quotidian or tertian or quartan. The temperature remains elevated only for 4 to 6 hours every day. And patient can say that
my temperature will again appear after 24 hours. So this is one, in case of enteric fever, first week there is temperature gradually rises, step ladder, this is called a step ladder pattern. So during the first week, in case of enteric fever, the temperature rises from 99 to up to 102 or 103 or 104. And during second week, it remains elevated throughout the whole week. So this is second week is classical example of continued temperature. So if from old days, enteric fever, this is an old disease. And it is, we usually, we learn enteric fever, we teach enteric fever first week, second week, third week, fourth week. So what will happen? What are the symptoms during the first week? What are the signs during the first week? What are the signs during the second week? And after second week, sometimes with treatment, with or sometimes the patient may develop complication and there may be fall of temperature with lysis. So hyperthermia and hypothermia, I will not discuss these two conditions because these are the two medical emergencies. We have to know regarding hypothermia or hyperthermia in details. Fever, when it is confined to first week, that is within 7 days, sometimes fever may subside. Most important, the commonest type of fever in the community is viral fever, particularly influenza or flu. And sometimes dengue, COVID, chikungunya, these are also viral fevers. So what are the clues to diagnosis of viral fever is that usually there is associated, in case of influenza, there is rhinitis, there may nasal block, there is headache, there is body wake. And usually this type of temperature persists for 4 to 5 days. Usually do not they exceed 1 week. In case of dengue also, we know the fever persists, suddenly the temperature rises. But in case of dengue, classical dengue, usually we do not get sore throat or rhinitis. But severe body ache or backache is classical, or eye ache, these are classical for dengue. After 4 or 5 days, patient becomes afebrile for two days. And during that period, patient may develop some complications. In COVID-19 infection, ongoing pandemic, the patient develops fever for 4 to 5 days or 4 to 6 days. And then patient develops respiratory, in some patients sometimes develops during the second week, develop respiratory distress. But if in case of COVID infection, if fever continues during the second week, it is a bad prognostic sign. Second week fever is very important. It is not viral. If a fever continues after 7 days, most of the time it is not viral until and unless it is complicated. So we have to think that it is possibly a specific disease. It needs attention, it needs investigation, it needs underlying diagnosis, and we have to treat it accordingly. Enteric fever is very common in the community. If continues for the second week, this is a very common. Other conditions, urinary tract infection, pneumonia, and other bacterial infections. Those conditions which progress to third week, they also pass through the second week. So second week fever, this is a very important condition in the community and also for the clinicians also. Now I will quote some examples. These three patients were admitted in medicine ward where I worked during some period. One bus supervisor from Siyajganj, he was admitted with history of fever for 3 months with some abdominal pain for 1 month. Fever used to appear with chills, rigor, and he had some arthralgia also, and also weight loss. Patient was found to be anemic, and there was an ill-defined lump at the left hypochondrium. There was no other clinical signs. This second patient, he came, he was a cultivator from Pabna. He had also abdominal pain, and he had also fever,
spikes of fever, and fever used to appear with chills and rigor. There was weight loss for more than 50% weight loss. He had a lump in the, at the right hypochondrium, 4 to 5 centimeter globular mass. There was no other clinical signs. Third case, this is also one young cultivator from Sherpur. He had also abdominal pain, and he had also fever. Used to stoop forward due to abdominal pain, which is persisting for last 3 months. He had also gross weight loss. So these had, this patient had also an upper abdominal lump, and there was a left supraclavicular apical lymphadenopathy. So within a short period of 1 month, these three patients were admitted in the medicine ward, and all these three cases are young patients. In addition to fever, they had some abdominal lump in one patient at the left hypochondrium, in one patient at the right hypochondrium, and in the third patient, there was an upper abdominal lump. So in first case, it was finally diagnosed. I will not go in details of these cases. In the first case, it found to be a case of abdominal tuberculosis, intestinal tuberculosis. Second case, there was abscess in the pericolic region, and third case was abdominal malignancy with metastasis to left supraclavian lymph node. All these scenarios are undiagnosed for months, creating diagnostic dilemma. This sort of cases are very common, particularly medicine ward. So this, when fever persists for more than three weeks, we call it as pyrexia of unknown origin. So pyrexia, this term was first introduced in 1961 by Peterstorff and Bisson. They said that temperature persisting for more than 3 weeks on several occasions, and failure to reach a diagnosis despite 1 week of investigation, it should be diagnosed called as PO or a fever of unknown origin. There are other organization and persons, they also, Durek and Street, they propose new classification of PO, like classical PO, nosocomial PO, or neutropenic PO, or PO associated in case of HIV or immunocompromised patient. They say that classical PO, when fever persists for more than 3 weeks, but nosocomial PO in hospitalized patient, hospitalized for other persons, when they developed pyrexia of unknown origin, and neutropenic patients when the count, WBC count is less than 500 per cubic millimeter, and expected not diagnosed, and HIV related fever. These are the four types of pyrexia of unknown origin. So they define consistently elevated body temperature more than 37.5 degree Fahrenheit, centigrade, persisting for more than 2 weeks with no diagnosis after initial investigation. They are defined in such way. This is another way of diagnosing, defining pyrexia of origin, when there is fever above 38.3 degrees centigrade on occasions for 3 weeks or above, and consistently for 2 weeks with no diagnosis after the test done during 1 week hospital stay. This is called PO. So there are different ways of defining pyrexia, but in most of the cases we call PO when the fever persists for more than 3 weeks. This is a modern definition. This is a broader stipulating 3 outpatient visits or 3 days in the hospital without elucidation of a cause, or 1 week of intelligent and invasive ambulatory investigation. After that, if the cause remains undiagnosed, this is said to be a pyrexia of unknown origin. So etiology of classic pyrexia of unknown in developing countries is numerous. But infection is the most commonest cause. In most 30% of the cases, infection is the most common cause of pyrexia of unknown origin. And out of these infections, it may be a localized abscess or urinary infections, this type of specific abscess or infections, or it may be due to some disease conditions like tuberculosis, particularly extrapulmonary tuberculosis or malaria or kalajar or enteric fever,
or endocarditis. So different types of infections there may be. Liver abscess, this is one of the important cause of pyrexia of unknown in our country, particularly amoebic liver abscess and also pyogenic liver abscess. It may be a renal abscess or it may be perinephric abscess, different pyelonephritis, different types of renal infections. There may be Pott's disease or tuberculosis, you know, of the spine. So tuberculosis is one of the very important cause of infection in our country, particularly extrapulmonary tuberculosis, lymphoid tuberculosis or genitourinary tuberculosis, skeletal tuberculosis, CNS tuberculosis, abdominal. So tuberculosis is very fast in our country, particularly in developing countries. So we have to look for this, particularly in case of PEO. Enteric fever, nowadays, due to emergence of multi-resistant organism, enteric fever we get in. We get in different forms. Dr. Ehsan. Iftikhar Sahib. Malaria, thank you. Malaria, we must keep in mind because. When there is a trouble history and we have to look for the pattern of fever and we have to look for some physical signs like splenomegaly and hepatosplenomegaly. So these are clues to diagnosis of malaria. Kalajar is also very endemic in our country, particularly northern part of Bangladesh, Rajshahi, Nauga, Pabna, Iben, Bhalukat, Trishal. These are the areas where kalajar is very endemic. And we can do some serological tests and hematological tests and bone marrow or splenic aspiration. This usually leads to diagnosis of kalajar. Leptospirosis, second rickettsial disease, these are not uncommon causes of pyrexia. It is said that scrub typhus, this is very common. Sometimes leptospirosis fever along with in CNS involvement and renal involvement, some patients may be develop pyrexia of unknown origin. Malignancy contributes around 20%, particularly lymphoma and hematological malignancy, myeloma. These are the important aspects, and sometimes even leukemia and solid tumors. Collagen disease, particularly systemic lupus erythematosus and the other vasculitic diseases, may lead to also PEO. And other miscellaneous conditions like sarcoidosis, drug fever, sometimes even patients of thyrotoxicosis, they come to physicians, they say that I am having fever for last 2 months or 3 months, but body temperature is just raised. So due to increased metabolism, they feel fever, they have a feelings of raised body temperature. In some 15 conditions, sometimes it is difficult to find out the cause. These are 10 leading causes of pyrexia of in some other developed countries. In lymphoma, 16%, collagen disease, abscess, and solid tumors. But in our country, most common causes are tuberculosis. Infection is very common in our country also, particularly tuberculosis, extrapulmonary tuberculosis, malaria, kalajar, enteric fever. These are the most important conditions of cause of PEO in our country, and also collagen disease. So it varies from country to country. Sometimes it may continue even months. Even there are some conditions, they may continue fever for 6 months. These are conditions when fever continues for six months. Drug fever, this is one of the important cause of PEO in some conditions.
many antibiotics, antimicrobials, they sometimes may lead to drug fever. So this is a big list of drugs which may lead to drug fever, even cardiovascular drugs and many. So, but most important is antibiotic. Whenever a patient comes to a physician for fever, we always start with antimicrobials. So sometimes these antimicrobials lead to fever. In case of etiology of nosocomial fever, pariksha of unknown infection is most important. Intravascular lines, IV lines, sometimes urinary catheters, these are most common cause of PO in nosocomial PO. Some non-infectious cause also part also very important. Etiology, regarding etiology of neutropenic PO, we have to keep in mind regarding fungus, particularly candidemia and aspergillosis, and sometimes bacterial infections, particularly perianal region, and sometimes some viruses also may lead to PO in case of neutropenic patients. In etiology of PO in HIV, this is not that much common, but we have to remember also HIV infection in our country also. But in case of immunocompromised patients due to transplant, renal transplant patients or hematological, this may develop PO due to tuberculosis or extrapulmonary tuberculosis or defined viruses. So these are all, even lymphoma, even some. So for diagnosis of PO, history is very important. History of trouble, personal history, occupational history. So history is very, so to approach a patient of PO, after taking a good history, thorough physical examination is very important. Onek shomoy amra ekbar history niye kintu ar nei na, kintu ami dekhi je একদিন বা দুদিন একবার হিস্ট্রি নিয়ে আবার দুই তিন দিন পরে আবার পেশেন্টকে আবার যদি হিস্ট্রি নেওয়া হয় তাহলে দেখা যায় অনেক সময় নতুন আবার কিছু হিস্ট্রি থেকে পাওয়া যায়। এবং আমরা অনেক সময় ভর্তি রোগীকে একদিন দেখার পরে কিন্তু অনেক সময় হয়তো ইগনোর করি যে পেশেন্টে কিছু পাওয়া যায় না, কিন্তু আফটার টু অর থ্রি ডেজ আফটার ইন্টারভেল ইফ ইউ এক্সামিন দ্য পেশেন্ট ডেইলি, সামটাইমস উই গেট এ লিম্ফ নোড, সামটাইমস দ্য স্পিন বিকামস পালপেবল, সামটাইমস উই গেট এ পালপেবল লাম্প or hepatomegaly. These are close to diagnosis of pariksha of unknown origin. So repeat physical examination and investigations, we have to look for, we have to interpret or look for the already done investigations. We may have to repeat the investigations. Sometimes we have to stop all drugs for 3 days. And then we can do the cultures also. So it is difficult to make a flow chart. So it depends on history and suspicion of the clinician and on other physical signs and available investigations. So in most of the cases with some investigations, we can reduce the number of investigations. If there is direct evidence from the available investigations, we can reduce the number of investigations. If we can diagnose the cause, we can start a specific therapy. If there is no diagnosis, we can do some, we can start some empiric therapy, or we can watch, we can wait for also. But carefully we have to give therapy. A lot of investigations is to be done in patients of pariksha of origin. I do not want to discuss all these things. These are, I have made these slides only to show that there are a lot of investigations like this viral panel, bacteriological investigations, in case of fungus like histoplasmosis, or in case of parasitic or protozoal infections, like in case of leishmaniasis or in case of malaria, a lot of investigation has to be done. There are non-invasive investigations which sometimes help in diagnosing PO. A lot of imaging techniques and sometimes you have to do. In case of endocarditis, ECG, echo, these are also sometimes helpful.
sometimes we do some MRI. These are the skeletal surveys in case of multiple myeloma or bone metastasis. The role of amphenesia and biopsy is very important in case of PSA. Lymph node biopsy, if lymph node is palpable, sometimes diagnosis of lymph node tuberculosis, lymphoma, metastasis, or malignancy, even sarcoidosis or histoplasmosis is very important. In case of abdominal lump or chest mediastinal widening, sometimes core biopsy sometimes also helpful. Bone marrow study is helpful in diagnosis of multiple myeloma. In case of hematological malignancy, these are also very important causes of fever. Fictitious fever is special case. This is defined as fever or the appearance of fever that is engineered by the patient. Usually more common in female, particularly in doctors and nurses. They develop this type of fictitious fever. Close to the diagnosis of fictitious fever, a patient who looks well with BGR temperature, temperature is very high, there is no sweating or defervescence, normal ESR, normal CRP. So sometimes they inject different harmful solutions inside the into the veins. So this sometimes may lead to a fictitious fever. So relevant clues to the diagnosis of fever or PO is duration of fever, pattern of fever, habitat, history of traveling, chills on rigor. This is very important. When the fever is elevated suddenly, in case of malaria, in case of abscess anywhere in the body, particularly in case of amoebic liver abscess or pyogenic liver abscess, or in case of pyelonephritis, bacteremia, on cholangitis, in these cases, a patient develops fever with chills and rigor. So when the patient develops fever with chills and rigor, it is maybe a case of malaria or acute pyelonephritis or bacteremia or sepsis. So these are our abscess anywhere in the body we have to look for. So whether there is any symptoms of any system or weight loss or bowel habit, any drug history, personal history, and localizing physical sign, particularly lymph node, palpable lymph node or spleen or liver, these are very, or any bony tenderness, these are the physical signs we have to look for. So regarding treatment in classical PO, give emphasis on continued observation and examination. Avoidance of shotgun empiric therapy, this is very important. This is a common practice to start an antibiotic in a patient of fever, in all physicians. Antibiotic therapy may alter the ability to culture. The jokhon erokom hoy, it is better to stop antibiotic and unnecessary drugs for 3 days. Eta hole onek shomoy drug fever hole dekha jay 3-4 diner moddhe patient er sometimes kintu baseline e chole ashe. Jodi na hoy, we can do repeat the cultures. So there are benefits of stopping drugs for 3 days. Kokhono we can start in empiric therapy, antibiotic therapy, particularly if there is vital signs are unstable or there is neutropenia. There are some drugs empiric therapy onek shomoy proyojon hoyte pare and sometimes helpful. Eglo practice ebong clinician er experience er upore onek shomoy sometimes it depends. Jemon onek shomoy collagen disease, Still's disease, rheumatic fever, eglo te aspirin dile eglo dekha jay there is a dramatic response, polymyalgia, rheumatica. Therapeutic trials, sometimes antimalarials, amra onek shomoy malarial parasite ba ICT korle onek shomoy pai na. Kintu temperature pattern othoba clinical suspicion er upor bhitti kore sometimes antimalarial dile onek shomoy kichu kichu jara ekhane senior physician tader jibone erokom onek ghotche je patient antimalarially tar patient bhalo gelo. Onek shomoy metronidazole, tinidazole, imidazole ei patient gulo liver abscess eglote onek shomoy bhalo kaj hoy. Onek shomoy dekha jay liver abscess is one of the causes of pyrexia pannexia. Ekon je sob patient e PO onek shomoy amra ultrasound korina, kintu ultrasound korle dekha jay je patient e liver abscess.
tetracycline, doxycycline, these are two drugs, antimicrobials, nowadays, less, not that much commonly used. Kintu onek shomoy kichu kichu disease, these are the two drugs, or two antibiotics which work, particularly rickettsial organisms. Eglote tetracycline, doxycycline, eglote leptospira, eglote bhalo kaj hoy. অনেকেরই স্পেরে আমাদের স্টেরয়েড দেওয়ার একটা প্রবণতা থাকে, এটা দুই ধরনের প্রবলেম। একটা হলো এটা অনেক সময় একটা জ্বরকে মাস্ক করে ফেলে, অনেক সময় ইনফেকশনকে ফলমিনেট করে ফেলতে পারে। বাট ইফ দ্য ক্লিনিশিয়ান ইজ শিওর অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, পার্টিকুলারলি ইন কেস অফ পলিমাইলজিকা রিউমাটিকা অর টেম্পোরাল আর্টেরাইটিস, ইন দিস কেসেস স্টেরয়েড ইফ গিভেন উইদিন 24 to 48 hours, patient temperature baseline chole ashe. Nosocomial PO, it must be changed. Any intravenous line, it should be changed. Drugs should be stopped for 72 hours. Drug fever, do cultures again. Empiric therapy to be started if there is bacteremia or is a threat to bacteremia. Regarding prognosis, pyrexia of unknown origin, there is some mortality in kinds of pyrexia patients also, particularly older patients, they are more likely to have some malignancy. Fever is a symptom and sign of an underlying clinical condition, it is not a disease. Pyrexia is a clinical problem, its cause sometimes difficult to detect. Since potential causes of PO are many, physicians need to take a well-planned strategic approach to work up of a patient with PO. Understanding the etiological factors of PO and incorporating thorough history taking and physical examination with logical and rational testing can lead to diagnosis of an underlying cause of PO and treatment in most of the situation. Patients on part of the patient, relatives, and treating physician is very important. William Osler, ওনাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন মেডিসিন। হি ওয়াজ এ ক্যানাডিয়ান ফিজিশিয়ান, বাট হি ইজ ওয়ান অফ দ্য ফোর ফাউন্ডার ফিজিশিয়ানস অফ জন হপকিন্স হসপিটাল। হি ইজ ফেমাস ফর ডিফারেন্ট রিজনস, ইন মেনি ডিজিজেস হিজ নেম ইজ ইনকর্পোরেটেড। হি সেইড দ্যাট এ রিনোন ফিজিশিয়ান ট্রিটস এ ডিজিজ, but a great physician treats a patient with a disease. He said, humanity has but three great enemies, fever, famine, and war. Of these, by far the greatest, by far the most terrible is fever. Shudhu she ekjon physician ina, she actually ekjon philosopher. Shei prothom ei রেসিডেন্সি ট্রেনিং স্পেশালিস্টের এই যে ট্রেনিং প্রবর্তক বলা যায়, এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে এই যে হি মেড দ্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস আউট অফ দ্য লেকচার হলস টু দ্য বেডসাইড ক্লিনিক। তো শুধু মেডিকেল সাবজেক্টিভ কন্ট্রিবিউশন তার নাই, তার শি ইজ অলসো এ ফিলোসফার। তো আমার মনে হয় তার এই কথাটা, ফিভার ইজ এ প্রবলেম, fever is the enemy for community doctors and physician, but if we do rationally and logically, in most of the cases of PO, we can find out the cause and we can treat. Thank you very much for your patience. Thank you. Over. Thank you very much, স্যার, ফর আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। আপনি স্যার এই স্বল্প সময়ের মাঝে পুরা বিশাল এক মেডিসিনের এক বিশাল মহাসাগরকে স্যার আপনি কভার করেছেন। স্যার কোশ্চেন তো প্রচুর, আমি স্যার সোজা সরাসরি স্যার কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। স্যার স্যার ফার্স্ট কোশ্চেন স্যার ফ্রম ফিভার থেকে অনেক কোশ্চেন আছে স্যার, আমি আমার মতো স্যার স্যার ফার্স্ট কোশ্চেন প্রফেসর নাজমুল স্যারের কাছে। স্যার হাউ ড্রাগ ফিভার ক্যান বি সাসপেক্টেড অর ডায়াগনোসড, ইজ ইট আফটার এক্সক্লুশন অফ আদার পসিবল কজেস? ইট থ্যাংক ইউ ফর ইওর নাইস কোশ্চেন। যে ড্রাগ ফিভার, দিস ইজ ওয়ান অফ দ্য নট কমন বাট নট আনকমন। আমি বলার চেষ্টা করেছি যে
একটা পিওর পেশেন্টেই খুব কমই পাওয়া যায় যে পেশেন্টের অ্যান্টিমাইক্রোবিয়ালস পাচ্ছে না। সো রিপিটেডলি দ্য পেশেন্ট ইজ গেটিং অ্যান্টিবায়োটিক আফটার ওয়ান অ্যান্টিবায়োটিক। সো ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ দ্যাট ড্রাগ ফিজার ইজ ওয়ান অফ দ্য কজ অফ পিওর। I have shown the list of drugs which commonly cause fever. So if you find that a patient of fever, continued fever for a long time, if you stop these antimicrobials and unnecessary drugs for 3 days, if fever subsides, that you can suspect that it may be a case of usually after 3 to 4 days, patient's fever subsides and body temperature and other sense of well-being appears with the patient. Thank you, sir. Professor Kaji Tariq sir, kache amar ekta question. Sir, fever to normally tachycardia hobar kotha. Ekhon sir, fever er sathe koto degree, mane 1 degree rise er shonge mane heart rate kirokom parbe? Eta sir ekta question. Ar second question sir, why relative bradycardia occur in some fever like enteric fever or viral fever? Thank you. Prothom proshner uttor dei, seta hocche je uttor dewar age Professor Nazmul Hasan ke mane onek dhonnobad janai je fever ebong pyrexia ba unknown origin eta amra sadharonoto 2-3 lecture e porai. Seta অল্প সময়ের মধ্যে উনি দিয়েছেন, কিন্তু যারা শুনছে তারা যদি এটা সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু ভালো। আর এখানেই কিন্তু সব কিছু বলা সম্ভব হয় না এই 40-50 মিনিটের মধ্যে। তবু আমার মনে হয় হিন্টস গুলাকে যদি ধরে নিতে পারেন ডেফিনেটলি তারা পরবর্তী সময় আরো একটু পড়াশোনা করলে এই ক্লু থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথম প্রশ্ন ছিল পার ডিগ্রি টেম্পারেচারের হার্ট রেট 10 করে বাড়ে, এটা একটা। আর দ্বিতীয় কোশ্চেনটা আরেকবার বলতে হবে। আমি স্যার ভুলে গেছি, কোশ্চেন ছিল স্যার রিলেটিভ ব্রাডিকার্ডিয়া, কিছু রিলেটিভ ব্রাডিকার্ডিয়া, হ্যাঁ রিলেটিভ লাইক এন্টারিক ফিবার। রিলেটিভ ব্রাডিকার্ডিয়া এক সময় সাধারণত এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এন্টারিক ফিবারে রিলেটিভ ব্রাডিকার্ডিয়া এটা একসময় ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করা হতো ক্লিনিশিয়ানদের জন্য, এবং এটাকে ধরে নেওয়া হতো যে এ কার্ডিয়াক মাসলকে ইনভলভ করেছে। একটা জিনিস ধরা হয় যে কার্ডিয়াক মাসলকে ইনভলভ করে তো মায়োকার্ডাইটিস হবে, কিন্তু এটাখানে মায়োকার্ডাইটিস হতো না, এখানে টাইফয়েড কথার অর্থ হচ্ছে ক্লাউডি কনসাসনেস। তো দেখা যেত যে আগের দিনে যখন চিকিৎসা ছিল না তখন এদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও ইনভলভ হতো এবং যে কারণে ব্রাডিকার্ডিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকতো। আর সেকেন্ড আরেকটা কারণ সেটা হচ্ছে যে এই মায়োকার্ডিয়াল মাসল গুলো সোয়েলিং হয়ে গিয়ে তার হার্ট রেটটাকে কমিয়ে ফেলতো। তো ভাইরাল ফিভারে ব্রাডিকার্ডিয়া হয় এটা কিন্তু খুব কমন না, দিস ইজ নট দ্যাট মাচ কমন। বরং আমরা এই রিলেটিভ ব্রাডিকার্ডিয়া এটাও এখন মেবি ব্যাকটেরিয়াল বিহেভিয়ারের জন্য এটা বোধহয় উঠে গেছে। এখন তো আমরা দেখি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ডিজিজের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো বুকিশ কিন্তু পিকচার এখন একদম টিপিক্যাল একটা পেশেন্ট নিয়ে আসে না। সেই জন্য ব্রাডিকার্ডিয়া থাকলো কি না থাকলো এটার উপরে যত না জোর দিবেন তত হচ্ছে আপনি ডায়াগনোসিস করার জন্য বেশি এমফাসিস দিবেন। কেননা ব্রাডিকার্ডিয়া আর কতগুলো জায়গায় হতে পারে, সেই জায়গাগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিজে হতে পারে, যদি ইন্ট্রাক্রানিয়াল প্রেশার কোনো বেড়ে যায় অন্য কোনো অসুখে, যেমন ধরেন কয়েকদিন আগে তো আপনারা মেনিনজাইটিস এর কথা শুনছিলেন, যদি কোনো কারণে এটা হয় তাহলে কিন্তু ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বাড়লেও কিন্তু ব্রাডিকার্ডিয়া হতে পারে। তো আমাদের কাছে মনে হয় যে ব্রাডিকার্ডিয়া যত ইম্পর্টেন্ট তার চেয়ে আরো অনেক অন্য প্রশ্নগুলো বেশি করে করেন, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা আপনাদেরকে জানাইতে চাই সেগুলা। স্যার এবার আমি আজকে চেয়ারপারসন প্রফেসর মাহমুদ হাসান স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, টু ডায়াগনোস কালাজার হুইচ ওয়ান ইজ প্রেফারড, স্প্লেনিক পাংচার অর বোন ম্যারো অ্যাসপাইরেট, হুইচ ওয়ান ইজ মোর সেন্সিটিভ? প্রফেসর মাহমুদ হাসান স্যার,
এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আমি বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার চাইতে প্রফেসর কাজী তারিকুল ইসলাম সাহেবের অনেক বেশি। কারণ উনি রাজশাহীতে প্রফেসর নাজমুল হাসান সাহেবেরও বেশি, ওনারা দুজনে রাজশাহীতে ছিলেন এবং যত কালাজ্বর রোগী দেখেছেন এটা বোধ হয় আমি মানে তার এক দশমাংশ দেখি নাই। কাজে আমার মনে হয় যে এই প্রশ্নের বাস্তব উত্তরটা ওনাদের দুজন দিলেই ভালো। আচ্ছা আমি একটু যোগ করি, যদি কিছু মিস যায় প্রফেসর নাজমুল বলবেন। অ্যাকচুয়ালি আপনি যদি চান যে নিউট্রোপেনিয়া হয়েছে, জ্বর আছে, স্প্লিন বড়, স্টিল ইউ আর নট শিওর অ্যাবাউট দি ডায়াগনোসিস, আপনি প্রথমে একটা আপনারা জানেন যে একটা র্যাপিড টেস্ট করে RK-39। যদি RK-39 নন কনক্লুসিভ হয় কিন্তু আপনি প্যারাসাইটোলজিক্যাল ডায়াগনোসিস চাচ্ছেন, সেক্ষেত্রে যদি স্প্লিন বড় থাকে ইউ ক্যান গো ফর স্প্লিন। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, আপনি অন্য যদি অসুখকে রুল আউট করতে চান, ধরেন মাইলোফাইব্রোসিস, ধরেন আদার লিম্ফোমা, লিউকেমিয়া, ইট ইজ বেটার টু ডু বোন ম্যারো। বোন ম্যারো করলে আপনার দুটো মানে বেনিফিট হবে, আপনি এলডিবডি তো পাবেনই, পাওয়ার সম্ভাবনা থাকবে, আর অন্য রোগকেও আপনি এক্সক্লুড করতে পারবেন, অর্থাৎ হিমাটোলজিক্যাল ডিজিজ। আই হ্যাভ ওয়ান প্রেজেন্টেশন, আমার মনে হয় ইফ আই এম, আমার সালটা মনে নেই, মেবি নাজমুল আমাকে কারেক্ট করতে পারে, 2010 সালে আমার একটা প্রেজেন্টেশন ছিল WCIM ওয়ার্ল্ড কংগ্রেস ইন্টারনাল মেডিসিন অস্ট্রেলিয়াতে, ওখানে রাজশাহীতে আমি নিজে স্প্লিন পাংচার করতাম, স্প্লিন পাংচার করে আমরা স্পিরিট নিয়ে ডায়াগনোসিস করতাম। তো সেখানে আমরা বোন ম্যারো অ্যাভয়েড করতাম, কেন বোন ম্যারো করতে গেলে একটা প্রস্তুতির বিষয় আছে। কিন্তু আপনি ওয়ার্ডে দিব্যি ইদানিংকালে তো এগুলো উঠে গেছে, মানে ইন্টার্নিস্ট এগুলো করতে চায় না, এটাও একটা মানে দুঃখজনক অধ্যায়ের কথা মনে পড়লো। সো বেটার হবে আপনি স্প্লিন যদি বড় থাকে এবং সাবকস্টাল মার্জিনের বাইরে থাকে, ইউ ক্যান ডু ইট ফ্রম দেয়ার, আর গোল্ড স্ট্যান্ডার্ড স্প্লিন হতে পারে প্রোভাইডেড আপনি অন্য কোনো রোগকে এক্সক্লুড করে ফেলেছেন, আদারওয়াইজ ইউ ক্যান ডু গো ফর বোন ম্যারো টু এক্সক্লুড আদার ডিজিজ অলসো। প্রফেসর কাজী তারিকুল ইসলাম, আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি, হ্যাঁ শিওর, আমি যেন বললাম তো ইফ আই মিসড এনিথিং। আমি এবং প্রফেসর কাজী তারিকুল ইসলাম, প্রফেসর জলিল চৌধুরী সাহেব, প্রফেসর আজহার সাহেব, প্রফেসর লেট প্রফেসর রফিকউদ্দিন সাহেব, আমরা সবাই একই সময়ে রাজশাহীতে অনেক দিন ছিলাম। তো আমিও কালাজ্বরের আগে ঢাকা মেডিকেলে থাকতে কখনোই বা আমার ছাত্র সময় বা সিএ রেজিস্টার অত দেখছি বলে আমার মনে পড়ে না, কিন্তু রাজশাহীতে যে দেখি অসংখ্য রুগী, তো সেই সময় আমরা কালাজ্বরের অনেক কাজ করা হয়েছিল। তো এমনিতে এটা উত্তর হলো যে এটার এলডিবডি পাওয়ার সবচেয়ে চান্স বেশি হলো স্প্লিনিক পাঞ্চারে, বলা হয় অ্যারাউন্ড 90% এবং 70% হলো বোন ম্যারোতে। কিন্তু যদি চিন্তা করা হয় যে তার হিমাটোলজিক্যাল যে কোনো প্রবলেম থাকে, প্রফেসর কাজী তারিকুল ইসলাম সাহেব যেরকম বলছেন, তাহলে বোন ম্যারো করা অবশ্যই ভালো। এখানে আমি প্রথমেই বলছি যে মাহমুদ হাসান স্যারের কাছ থেকে আমরা শিখছি যে এইসব আমাদের অনেক কিছু স্টাডি বা এইসব রিসার্চ এগুলো পাবলিকেশন করা করা উচিত। তো আমরা আমরাও সেই সময় আমরা একটা পাবলিকেশন, আমরা পাবলিশ জার্নাল, একটা জার্নালে পাবলিশডই আছে, আমি সেই সময় ছিলাম। আমার মনে নাই যে প্রফেসর কাজী তারিকুল ইসলাম ভাই সেই সময় ছিলেন কি না, সৌদি আরব গেছিলেন। আমরা সাইমালটেনিয়াসলি কতগুলি পেশেন্টের একই সিটিংয়ে বোন মেরো এবং স্প্লিনিক অ্যাসপিরেশন করেছে। তো স্প্লিনিক অ্যাসপিরেশন যে এত ইজি রাজশাহীতে, যে আমার তো প্রথম মনে হতো যে ভয় এটা একটা কঠিন, কিন্তু ডাক্তাররা দেখতাম জাস্ট একটা ছোট্ট সিরিজ নিয়ে একটা সাকশন দিয়ে স্প্লিন থেকে ওরা একটা বের করে ফ্লুইড নিয়ে আসতো, এটা পাঠাতে হতো এলডিবডি। তো অ্যারাউন্ড 90% এটা স্প্লিনিক অ্যাসপিরেশন থেকে হয় এবং বোন ম্যারো থেকে এলডিবডি পাওয়া যায় 70%, আমাদেরও ওরকমই মনে হয়েছিল। এবং আমার কাছে আমাদের আরও একটা পাবলিকেশন আছে, এটা মেইনলি এটা প্রিন্সিপাল অথর ছিল আজহার সাহেব, যেটা বাইরের জার্নালে পাবলিশ করছিল। উনি তিনটা বা চারটা পেশেন্টের যাদের স্প্লিন পালপেবল না কিন্তু সাসপেক্টেড কালাজারের পেশেন্ট, তাদের স্প্লিন পালপেবল না, স্প্লিন ইন্টারকোস্টাল স্পেস দিয়ে তার স্প্লিনিক অ্যাসপিরেশন করেও দেখা গেছে তাদের এলডিবডি ছিল। তো এলডিবডি এই এই একটা মেথড অ্যান্ড মেটেরিয়ালস অ্যান্ড মেথডসের একটা নিউ টেকনিক হিসাবে এটা একটা পাবলিশ করা হয়েছিল ট্রপিক্যাল ডক্টরে।
তো আমার কাছে মনে হয় স্প্রিনিং অ্যাসপিরেশন একটা সিম্পল টেকনিক যারা করতে পারে, এটা যদি কালাজার চিন্তা করা হয় স্প্রিনিং অ্যাসপিরেশন করলে পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি হিমাটোলজিক্যাল ম্যালিগনেসে চিন্তা করা হয় তাহলে বোন ম্যারো করাটা আরো ভালো। থ্যাংক ইউ। ট্রু ট্রু। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সো নেক্সট কোশ্চেন, ইফ উই এম্পিরিক্যালি স্টার্ট এনটিটিবি, হুইচ ডিউরেশন উই ফলো? ইফ আফটার সাম উইক টিবি রেজাল্ট কাম নেগেটিভ, হোয়াট শুড উই ডু? স্যার এনিওয়ান, আপনারা যে কেউ আনসার দিতে পারেন। সবাই দিতে পারবে, তুমি যাকে ইচ্ছা বলো তুমি। আর স্যার সাথে এটার সঙ্গে আমরা এম্পিরিক্যাল থেরাপি দেওয়ার আগে কালচার আমরা কি মানে এই ব্যাপারে কালচারের ব্যাপারে কোন ইনস্ট্রাকশন আপনারা মানে কিভাবে দেন? তারিক ভাই আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালচার তো অবশ্যই যদি অ্যান্টিবায়োটিক এর উপরে থাকে, আমার মনে হয় প্রফেসর নাজমুল বলেছেন যদি অ্যান্টিবায়োটিক এর উপরে থাকে ইউ হ্যাভ টু স্টপ অ্যান্টিবায়োটিক। আর পাইরেক্সিয়া বা আননোন অরিজিনে প্রফেসর নাজমুল কিন্তু একটা কথা খুবই ক্লিয়ারলি বলেছে যে মাইক্রোবায়োলজিক্যাল আর নন মাইক্রোবায়োলজিক্যাল। মাইক্রোবায়োলজিক্যাল এর মধ্যে অনেকগুলো রোগকে সহজে একদম ধরতে পারা যায় না, ওই যে এখানে একটা ছোট অ্যাবসেস, ওখানে এক ধরনের ইনফেকশন, লাইক দ্যাট। কিন্তু নন মাইক্রোবায়োলজিক্যাল এর মধ্যে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন এই মানে রিপিট হয়ে যাবে তাও ভাস্কুলাইটিক ডিসঅর্ডার, লুপাস, পলিমায়োসাইটিস, তারপর টেম্পোরাল আর্থ্রাইটিস, এই সব জিনিসগুলো কিন্তু সত্যি কথা বলতে কি পলিমায়ালজিয়া রিউমাটিকা এই জিনিসগুলোতে জ্বর 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 কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড কালচারে কোনো গ্রোথ নাও আসতে পারে। আপনাকে অবশ্যই যদি আপনি ইম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিক শুরু করতে চান, দিস মাস্ট বি প্যারেন্টারাল, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যখন এটা পাঠাবেন তার আগে আপনি যদি মনে করেন যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আপনার একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে হতে পারে, তাহলে আপনি তিনটা কালচার পাঠাবেন, অ্যাট লিস্ট থ্রি ব্লাড কালচার, তিনটা ব্লাড কালচার পাঠিয়ে ইউ স্টার্ট টু অ্যান্টিবায়োটিক্স ইন দোজ কেসেস, কারণ আপনি এখানে কিন্তু ইম্পেরিক্যালি দিচ্ছেন। সেখানে আপনি অবশ্যই 72 থেকে 96 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন, বাট ডু নট ইউজ এনি স্টেরয়েড, দ্যাট উইল মাস্ক দি হোল সিচুয়েশন। ওনার একটা প্রশ্ন ছিল যে অ্যান্টি টিবি ড্রাগ আরম্ভ করে দেওয়া হলো ইম্পেরিক্যালি কিন্তু পরে রেজাল্ট আসলো টিবি নাই, আমি কথাটা বুঝতে পারি নাই। আমি যদি এরকম ধরে নেই যে উনি ব্লাড টিবি কালচারে পাঠিয়েছিলেন লোয়েনস্টাইন জনসন মিডিয়াতে, ইন দ্যাট কেস ইউ ক্যান স্টপ ইট, যদি আপনি তাই মনে করেন। আর যদি লয়েনস্টাইন জেনসন মিডিয়াতে 6 সপ্তাহ সময় লাগে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যখন আমি পিজিতে আমার যখন ট্রেনিং করি ফেলোশিপের আগে, তখন আমার মনে আছে পার্ট ওয়ান পাস করার পরে এরকম ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট আমি দিতে দেখেছি। আমি যেহেতু প্রফেসর নুরুল ইসলাম স্যারের সাথে 1 বছর কাজ করেছি, স্যার যেগুলাতে ইম্পেরিক্যাল এনটিটিবি ড্রাগ দিতেন তখন তো অত ফ্যাসিলিটি ছিল না, ধরেন এই জিন এক্সপার্ট বা কোয়ান্টিফারন গোল্ড টেস্ট হেনতন এগুলো কিছুই ছিল না। ইম্পেরিক্যালি দিলে স্টার্ট উইথ আইএনএইচ ফার্স্ট, দেন 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে আপনি তাকে রিফামপ্রিসিন যোগ করেন, যদি দেখেন জ্বর চলে গেছে দেন ফুল কোর্স অফ ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেন। তবে এই কথাটা প্রশ্নটা বোধ হয় ঠিক সঠিক কতটুকু আমি জানি না, যে এনটিটিবি ড্রাগ এম্পিরিক্যালি দিলাম কিন্তু পরে রেজাল্ট আসলো নেগেটিভ, এই রেজাল্ট মাত্র একটা জিনিসেই হতে পারে, সেটা হচ্ছে টিবি কালচার, আর সবকিছু তো আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আসবে, সো আপনি নিশ্চয় 2-3 দিন অপেক্ষা করবেন। যেমন জিন এক্সপার্ট আপনি 48 ঘন্টা পেয়ে যাবেন, কোয়ান্টিফোরন গোল্ড টেস্ট সেটাও তাই, ইফ ইউ ডু মন্টু টেস্ট ওভার দ্য আর্ম এটাও পেয়ে যাবেন 72 ঘন্টায়। তাহলে আপনি ওষুধ শুরু করবেন না, এটা দেখে যদি মনে হয় তাহলে শুরু করবেন। আই থিংক আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওভার স্যার। প্রফেসর মাহমুদ হাসান স্যার কি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক এবং টিবির ব্যাপারে কিছু বলবেন? স্যার একটু আনমিউট করে নিন স্যার। আনমিউট করেন স্যার। তারিক সাহেব যেটা বলেছেন একদম সম্পূর্ণ ঠিক,
তবে বাংলাদেশে অনেক জায়গায় আপনার এই বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন কোয়ান্টিফেরন বা জিন এক্সপার্ট এটাও হয়তো সম্ভব নাও হতে পারে। এবং অতীতে আমরা যখন এগুলি ছিল না তখন স্ট্রং সাসপিশন থাকলে আপনি যেটা চাচ্ছেন আমার মনে হয় আমরা অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিয়েছি। তো দিলে অ্যাকচুয়ালি আপনার যদি 6 সপ্তাহ যখন কালচার রিপোর্ট আসবে 6 সপ্তাহের মধ্যে যদি আপনার ক্লিনিক্যাল রেসপন্স না হয় এবং কালচারও নেগেটিভ থাকে তাহলে এটা টিবি হওয়ার সম্ভাবনা খুবই কম। ইউ হ্যাভ টু থিঙ্ক অফ আদার ডায়াগনোসিস এবং আপনি টিবি স্টপ করে দিতে পারেন। এটাই হচ্ছে কথা আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। Nazmul sir. ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো ভালো কোশ্চেন আসতেছে এবং খুব প্রবলেম্যাটিক অবশ্যই। তো ইউটিআই অলওয়েজ এ প্রবলেম এবং ডায়াবেটিক পেশেন্টের ইউটিআই আরও বেশি প্রবলেম এবং আরও প্রতিদিন যতদিন যাচ্ছে বলা যাবে যে এই ইউটিআই ডায়াবেটিক পেশেন্টের প্রবলেম আরও বেশি কমপ্লিকেটেড হচ্ছে। তো আমি যেটা বলবো যে এক পেশেন্টের যদি জ্বর থাকে এবং যদি দেখা যায় পেশেন্ট ডায়াবেটিক, ইউরিনে তার পার্সেল আছে বা এরকম আছে, এটা তার চিন্তা ক্লিনিশিয়ানের চিন্তা করতে হবে যে এটা তাকে যে এটা ইউটিআই কিনা সে ডায়াগনোসিস করতে হবে যে ইউটিআই। তো যদি ইউটিআই চিন্তা করা হয় এরকম বারবারই হয় তাকে তাকে কোন ওষুধে তো কোন অর্গানিজম এবং এটার সেন্সিটিভিটি একটু দেখে তাকে ওষুধ দেওয়ার চিন্তা করতে হবে যদি পেশেন্ট ওরকম সিরিয়াস না হয়। সেই আবার সে একই কথা যদি তার অ্যান্টিবায়োটিক অফ করে তারপর ইউরিনটা আবার ভালো করে রুটিন এবং কালচার দেখে তারপর সেন্সিটিভিটি দেখে তার ওষুধ দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো। এবং এখন সবচেয়ে যে কারণে বলছি যতদিন যাচ্ছে আমার কাছে মনে হয় যে ইউটিআইতে এখন আমরা যে যে আনকমপ্লিকেটেড কমপ্লিকেটেড ইউটিআই আমরা বলি, ইউটিআই থেকে যে কোনো সময় পেশেন্টের এটা পাইলোনেফ্রাইটিস হয়ে যায়, সেপ্টিসিমিয়া ডেভেলপ করে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের। তো আমরা এখন দেখতেছি যে শুধু আগে একটা ইকোলাই দিয়ে হতো, এখন কিন্তু আরও অ্যাবনর্মাল অর্গানিজম এন্টেরোব্যাকটেরিয়া বা অন্য অর্গানিজম দিয়ে এন্টেরোকোকাস ফিকালিস ইভেন ফাঙ্গাস ক্যান্ডিডা এগুলো দিয়েও ইতিয়া হইতেছে। অনেক সময় দেখা যায় পার্সেল থাকতেছে কিন্তু কোনো গ্রোথ নাই, অনেক সময় এইসব পেশেন্টের টিউবারক্লোসিসও চিন্তা করতে হবে। তো যদি দেখা যায় এটা আমরা অর্গানিজম পাই ব্যাকটেরিয়াল অর্গানিজম এবং সেন্সিটিভিটি পাই তাহলে অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি দিলে ভালো। এবং আমার এখন ইয়ে হলো ইম্প্রেশন হলো এই মুহূর্তে ওরাল ওষুধের ভিতরে নাইট্রোফুরান্টাইন স্টিল একটা ওল্ড ইজ গোল্ড বলে যে একটা ভেরি গুড ড্রাগ যেটা আমরা খুব এখন আমরা ইউজ করতেছি ওরাল ড্রাগের ভিতরে যেসব পেশেন্ট মাইল্ড মডারেট কেস। বাট ইনজেক্টেবল দিলে সেই পেশেন্টগুলো কার্বামেনাপাম বা মেরোপেনাম এইসব ওষুধগুলো খুব ভালো এখনও কাজ করতেছে। কিন্তু যাদের রিকারেন্ট হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ এই 14 দিন দেওয়ার পরেও তাকে 50 মিলিগ্রাম নাইট্রোফিয়ান্টাইন বা অন্য একটা অ্যান্টিমাইক্রোবিয়ালস তাকে হয়তো 1 মাস বা 2 মাস অনেক সময় কন্টিনিউ করলে তার রিকারেন্ট ইউটিআইটা অনেক সময় ভালো হয়। এবং সোর্সও যে কিডনিতে কোনো সোর্স আছে কি না স্টোন বা অন্য কিছু অ্যানাটমিক্যাল বা প্যাথোলজিক্যাল সেগুলিও খোঁজা উচিত। থ্যাংক ইউ। কিন্তু স্যার এই পেশেন্ট তো যেটা বলতেছে কালচার সেন্সিটিভিটি নেগেটিভ, কলোনি কাউন্ট নেই, তো এই পেশেন্ট কি এখন ডায়াবেটিক পেশেন্ট? তো তার ক্ষেত্রে অ্যাপ্রোচ স্যার তাহলে কি? এটা বিভিন্ন কারণেও এরকম মানে এইসব পেশেন্টের আমরা পাইরিয়া থাকতে থাকে তাহলে তখন চিন্তা করতে হবে ওই যে আমরা যে আলাপ করলাম যে তার কোনো অর্গানিজম সেই পেশেন্টের অ্যান্টিবায়োটিক যদি পেতে থাকে তাহলে অনেক সময় অর্গানিজম আসে না। আর যদি দেখা যায় তার একটা চিন্তা রাখতে হবে যে টিউবারক্লোসিস কিনা বা ফাঙ্গাস কিনা বা অন্য কোনো অর্গানিজম যেগুলো আমাদের ট্র্যাডিশনাল কালচারে আসে কিনা এগুলো দেখতে হবে এবং অন্য কোনো অ্যানাটমিক্যাল বা প্যাথোলজিক্যাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন রেনাল ইউনিট ট্র্যাক্টে আসে কিনা এগুলো খোঁজা উচিত। ধন্যবাদ স্যার। প্রফেসর কাজী তারিক স্যার,
why solid tumor causes fever and which solid tumor is commonly associated with fever. আমার তো মনে হয় যে প্রফেসর নাজমুল হাসান এগুলো বলেছেন, তারপরেও আমি বলবো যে সলিড টিউমারের মধ্যে জ্বর বোধহয় সবচেয়ে কমন, এবং এটা অনেক সময় মিস হয়ে যায়। মিস হয়ে যায় মানে অন্য কিছু খুঁজতে গিয়ে মিস হয়ে যায়, সেটা হচ্ছে আরসিসি, রেনাল সেল কার্সিনোমা। কারণ এখানে যতক্ষণ হেমাচুরিয়া না হয় এবং পেশেন্টের ভিজিবল কোনো সিমটম না হয়, রোগী তো ডাক্তারকে ওই ইউরিনারি বা টোটাল কিডনি সিস্টেমের কোনো কমপ্লেন করে না। কিন্তু আরসিসি হচ্ছে এমন একটা টিউমার, সলিড টিউমার, যেখানে ফিভার একমাত্র প্রেজেন্টিং ফিচার হতে পারে। সো আরসিসি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে যে সমস্ত কারণে হয় সেটা হচ্ছে এই ম্যালিগন্যান্ট যে টিস্যুগুলা এর জন্য পাইরোজেন রিলিজ হয়। ফিভারের যে প্রথম কারণ বলা হয়েছে যেমন এসিসি, এসিসি তো কিন্তু জ্বর হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা, কোলোনিক কার্সিনোমা, তারপর স্টমাকের কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এইগুলা সব ক্ষেত্রেই কিন্তু টেম্পারেচার থাকতে পারে। আমার এই কথার সাথে আমি যেহেতু আমার স্যার উপস্থিত আছেন, আমার মনে হয় মাহমুদ হাসান স্যার এখানে অবশ্যই সাপ্লিমেন্ট করতে পারবেন যে স্যার মানে স্যারের স্পেশালিটির মধ্যে সবগুলো ম্যালিগন্যান্সিতেই কিন্তু লো গ্রেড টেম্পারেচার, তার সাথে রেনাল সেল কার্সিনোমা, এটা কিন্তু খুবই কমন। জ্বর ওয়ান অফ দি সিমটম হইতে পারে, এমনকি অনলি সিমটম হইতে পারে অনেক সময়, এটাও তারিক সাহেব বলেছেন যে শুধু জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং খুঁজতে খুঁজতে পাওয়া যেতে পারে। এবং ইনফ্যাক্ট আজকাল তো অনেকটা সহজ হয়ে গেছে, দেখেন আমরা যখন ছাত্র ছিলাম, এমনকি আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করছি তখনও কিন্তু ইমেজিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বুঝছেন না, লিভারের ভেতরে দেখার জন্য ওই রেডিও নিউক্লাইড স্ক্যানিং করতে যেতে হতো, আর কিডনি দেখার জন্য আইভিপি করতে হতো, আইভিইউ, তখন আমরা আইভিপি বলতাম। তো এখন তো আপনার আল্ট্রাসাউন্ড এত ইজি করে দিয়েছে, এমনকি আপনার আল্ট্রাসাউন্ড বেরিয়েছে, এটা আমি আমার নিজের ধারণা যে আল্ট্রাসাউন্ড কিন্তু এখন একটা বেরিয়েছে আপনার এই যে টেলিফোনের মতো, মোবাইল টেলিফোনের মতো, এবং এর সঙ্গে একটা প্রোব থাকে, আপনি বেড সাইডে লাগিয়ে দিয়ে দেখতে পারবেন, ইট উইল বিকাম এ স্টেথোস্কোপ, বুঝলেন না, এটা স্টেথোস্কোপ হয়ে যাবে, যে আপনি বেড সাইডে সাথে সাথে দেখে নিতে পারবেন। এবং ইনফ্যাক্ট আপনার অনেক দেশে অনেক মানে স্পেশালিটিতে, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজিতে আপনার আমেরিকা, জাপান এসব জায়গায় ও যদি আল্ট্রাসোনোগ্রাফি না শিখে ওকে স্পেশালিস্ট হিসেবে কাউন্ট করবেন। তো কাজেই এখন ইজি হয়ে গেছে, কিন্তু আগে এই জিনিসগুলো ধরার জন্য বেশ কষ্ট হইতো যে ওর একটা রেনাল সেল কার্সিনোমা থেকে জ্বর হচ্ছে। তো আমার মনে হয় যে তারিক সাহেব যেটা বলেছেন এটা খুবই সত্য, আর আপনার যে নন সলিড টিউমারে জ্বর হয় না এটাও ঠিক না, বিভিন্ন লিউকেমিয়াতে জ্বর হইতে পারে, বুঝছেন না, কাজেই শুধু যে সলিড টিউমারে হবে তাও নয়, কাজেই ম্যালিগন্যান্সি অ্যাজ এ হোল আপনার কতগুলাতে বেশি করে কতগুলাতে কম করে কিন্তু জ্বর হইতে পারে। আমার মনে হয় যে এটা মনে রাখা উচিত আমাদের, এটাও তারিক সাহেব বলেছেন যে ইনফেকশন একটা গ্রুপ, ম্যালিগন্যান্সি একটা গ্রুপ, আর একটা গ্রুপ হলো কোলাজেন ডিজিজ বা অটোইমিউন ডিজিজ। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন, ডক্টর পার্থর, হাউ কমন ইজ টাইফাস ফিভার ইন আওয়ার কান্ট্রি? Could we give empirical treatment in PO for typhus fever? আমি তাহলে বলতে বলি না তারিক ভাই? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। টাইফাস ফিভার, টাইফাস এটা মানে টাইফয়েড এর মতই একটা চিন্তা করা হয়, কিন্তু এটা রিকেটশিয়াল একটা অর্গানিজম, এটা আমাদের দেশে আমরা ডায়াগনোসিস করতে আমরা কম করি, করতে অনেক সময় পারি না বিভিন্ন কারণে, যেটা মেইন ডায়াগনোসিসটা হলো সেরোলজিক্যাল টেস্ট, কিন্তু অনেক পেশেন্টেরই কিন্তু এটা চিন্তা করা হয় যে টাইফাসটা আমাদের দেশে খুব আনকমন না। পার্টিকুলারলি আমাদের বইতে কিন্তু এক জায়গায় লেখা আছে যে স্ক্যাব টাইফাস ইজ কমন ইন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের কথা ডেভিডসনের দুই তিন জায়গায় যে আছে তার মধ্যে একটা একটা কিন্তু স্ক্যাব টাইফাস, কিন্তু যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওদের যে
এস্টিমেটেড প্রোফাইল এগুলো দিয়ে ওরা ঠিকই ইয়ে করে যে কোন দেশে কি অসুখ আছে। তো স্ক্রাইব টাইপ এইসব অসুখগুলোতে অনেক সময় দেখা যায় যে ফিভারের সাথে অনেক সময় ড্রাগ, অনেক সময় একটা র্যাশ থাকে। এই র্যাশগুলো যারা ক্লিনিশিয়ান তারা দেখলেই বুঝতে পারে যে এই পেশেন্টগুলো টাইফাস হতে পারে, এবং এগুলোর সাথে অনেক সময় লিম্ফেডেনোপ্যাথি থাকে এবং সামটাইমস ইভেন স্প্লেনোমেগালিও থাকতে পারে। তো এই জন্য আমি এই জায়গায় একটা জায়গায় আমি দেখাচ্ছি যে টেট্রাসাইক্লিন আর ডক্সিসাইক্লিন যারা ক্লিনিশিয়ান, আমার আমি ডাইরেক্টলি ইসলাম সাকে পাই নাই কিন্তু অনেকের কাছে শুনছি এবং আমি কিছু তার কাছ দিয়ে একটা জিনিসের এরকম ক্লুজ বা টিপস আমি আমার সিনিয়রদের কাছ থেকে নিয়েছি যে ইসলাম স্যার অনেক সময় বাইরে সারা দেশের যত ডিফিকাল্ট পিও আলটিমেটলি তো স্যারকে স্যারের কাছে আসতো, স্যারকে আমরা মেডিসিনের ফাদার চিন্তা করি আমাদের দেশে। তো ওই স্যার একটা ওষুধ দিয়ে দিত, দেখা গেলো টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন মানে ভালো হয়ে গেছে, বা মেট্রোজল দিয়ে দিত যে আমরা আমরাও আলতাসনও খুব বেশি করতে পারতাম না আমাদের সময়। যে মাহমুদ হাসান স্যার বলেন যে তখন আলট্রাসনও ছিল না অত বেশি, লিভার অ্যাবসেস ডায়াগনোসিস করতে আমাদের চেস্ট এক্সরে করে রাইট ডোম রেজ কিনা দেখে আমাদের লিভার অ্যাবসেস ডায়াগনোসিস করা লাগতো। তো ওইসব ক্ষেত্রে মেট্রোনাজল দিলেও দেখা গেল যে ভালো হয়ে গেছে, লিভার অ্যাবসেস হতে পারে। তো টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন দিজ আর দ্য ভেরি গুড ড্রাগস যেগুলো ডিকেটশিয়াল অর্গানিজমস এবং অন্য কিছু অর্গানিজম আমরা এগুলো দিয়ে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আর কিছু সেরোলজিক্যাল টেস্ট বা ট্রিপল অ্যান্টিজেন ফেব্রাইল অ্যান্টিজেন এগুলো তো আমরা পজিটিভ পাই, কিন্তু এগুলোরও আমার বিডালের মতো দেখা যায় যে ফলস পজিটিভ হওয়ার চান্স থাকে। কিন্তু যদি সন্দেহ করা হয় ফ্রম তার ফিভার প্যাটার্ন, ফ্রম তার ফিজিক্যাল সাইন্স, র্যাশ এবং লিম্ফেডেনোপ্যাথি স্প্লেনোমেগালি, তাহলে অনেক সময় যদি রেসপন্স করে আমরা এইভাবে দেখি সাধারণত ডায়াগনোসিস করি। কিন্তু আমাদের যেগুলো মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস আমাদের দেশে করাটা একটু ডিফিকাল্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এসান শিওর স্যার বলেন না, আমি প্রফেসর নাজমুলের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে অবশ্যই অনেক সময় জ্বর বুঝতে না পারার জন্য টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন এই প্রসঙ্গে আমি যাব না। আমি আমরা তো মানে এখন সারের সামনে যদিও আমি ছোট কিন্তু আমরা তো বয়সে 65 ছুঁয়ে ফেলেছি। তো আমার কাছে আমি শুধু আমাদের জুনিয়র ডক্টরদের সামনে উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের দেশে ভিডাল টেস্ট, এই নাজমুলের মুখ থেকে কথাটা বেরোনোতে আমি এটা পিক করলাম, মনে হলো যে এটা এটা একটা টিপস আমি রাখি। আমাদের দেশে ভিডাল টেস্টের এত মানে ম্যাল এক্সারসাইজ হয় যেটা আমি না বলে পারছি না। গ্রামের পল্লী চিকিৎসক থেকে শুরু করে MBBS ডক্টর, ইভেন কোয়ালিফাইড ডক্টর, ওনরা ভিডাল টেস্টকে, যেটা আদৌ বইপত্রে কোনো গুরুত্বই দেওয়া নাই, সেইটাকে ধরেন TH160, এটা দেখে রোগীটাকে বলে দিবে যে আপনার কিন্তু টাইফয়েড হয়েছে বলে তাকে চিকিৎসা শুরু করে দিবে। হয়তো 3 মাস পরে তার একটা ভাইরাল জ্বর হলো, কতদিনের মাথায় অ্যাকচুয়ালি ভিডালটা করা উচিত, যেহেতু এটা অ্যাগ্লুটিনেশন টেস্ট এটাও আমাদের ডাক্তাররা জানে না, 3 দিনের মাথায় করে, অ্যাকচুয়ালি এটা 1 উইক পার না হলে এটা সিরামে এই জিনিসটা ব্লাডে এটা আসবে না। এই জিনিস নিয়ে একটা লোক যখন বলে ডাক্তার সাহেব এই বছর আমার 4 বার টাইফয়েড হলো, তখন আমাদের দুঃখ লাগে যে আমাদের ডাক্তাররা ওই অ্যানামনেস্টিক রিয়াকশনটাকে তাকে বলে দিয়েছেন যে আপনার টাইফয়েড হচ্ছে। আমার মানে করজোড়ে মিনতি থাকবে জুনিয়র ডাক্তারদের প্রতি, প্লিজ আপনারা যদি টাইফয়েড সাসপেক্ট করেন, ক্লিনিক্যাল তো আছে, ব্লাড কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, করতে পারছেন না সেক্ষেত্রে অন্তত জ্বরের 1 সপ্তাহ অপেক্ষা করেন। যদি টিওটাকে আপনি দেখেন 320 অর্থাৎ প্রথমবারই একবারে 4-fold রাইজ আসছে, তাহলেই টাইফয়েড বলে রোগীটাকে ঘোষণা দিবেন, আদারওয়াইজ দিবেন না। আমি অপ্রাসঙ্গিক হলেও মনে করি এটা একটা টিপস টু অল দ্য ডক্টরস, খুব ইম্পর্টেন্ট টিপস স্যার, খুব ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো বলেছেন স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আর আগামী 10-15 মিনিটের মধ্যে শেষ করব, না হলে সারা রাতে শেষ হবে না। কাজী তারিক স্যার, আমি একসাথে 3টা কোশ্চেন করছি আপনাকে। প্রথম কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, হোয়াই পিও ইজ কল্ড আননোন অরিজিন, অল ইটস কজ আর
familiar to us? Why it's named so? First question. Second question, sir, apnar clinical experience se five common cause of pyrexia unknown origin. Apao sir, duitai korlam sir. Okay. Professor Nazmul kintu PO definition boleche je ek soptah total investigation workup korar poreo jodi ei jor ta 3 soptah dhore ase er kono hadis na paoa jay by definition ekta consensus sara prithibir manush etake pyrexia of unknown origin bolche kintu tar pore bolche ei sob eshob karon tumi hoyto khuje paoni ei ek soptar moddhe যেটা জ্বরটাকে টেনে নিয়ে গেছে তিন সপ্তাহ হয়তো তুমি খুঁজে পাওনি কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে এগুলো থাকতে পারে এটা গেল এক দ্বিতীয় প্রফেসর নাজমুল বলছেন হয়তো তারপর আমি রিপিট করছি ওয়ান থার্ড ক্ষেত্রে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন কোনোদিন ডায়াগনোসিস হবে না বইয়ে পরিষ্কার লেখা আছে দেখেন ডেভিডসনে ইনফেকশাস চ্যাপ্টারে পসিবলি চ্যাপ্টার ইলেভেন লেখা আছে যে এক তৃতীয় অংশতে আপনি কোনোদিনও এর কারণ খুঁজে পাবেন না আর দুই তৃতীয় অংশই কিন্তু প্রফেসর নাজমুল বলছেন কতগুলো ইনফেকশন যেমন আমি বলি একটা রোগের কথা বলা হয়নি কিন্তু এখন বাংলাদেশে এটা বাড়ছে এটার অর্গানিজমটা নাম হচ্ছে বার্কেল ডোরিয়া সিডোমেলি এটা করে মেলিডিউসিস এটা কিন্তু আমাদের দেশে গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়ছে এবং বেশ পাওয়া যাচ্ছে না তা না এবং এইচআইভি আমরা যখন পরে এফসিপিএস পরীক্ষা পাস করেছি তখনকার সময় আর যদি আমি আজকে এই 25 বছর পরের কথা বলি এই সময়ের মধ্যে এইচআইভি এখন বাংলাদেশে আগের সিচুয়েশন নাই এইচআইভির পেশেন্ট বিদেশে চাকরি বাংলাদেশ থেকে বাইরে মানুষ যাওয়া এবং ফেরা অনেক বেড়েছে এই কোভিড কালের কথা বাদ দেন কিন্তু এইচআইভির সঙ্গে একটা লোকের ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া কিন্তু স্লিম সিনড্রোম অফ এইচআইভি এর একটা কারণ বা অন্য কোন রিকারেন্ট ইনফেকশন হচ্ছে আপনি অবশ্যই সন্দেহ করে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় থাকেন বিদেশে ছিলেন কিনা অথবা হিস্ট্রি অফ এক্সপোজার আছে কিনা যে কারণে যে বুদ্ধি করে এই কথাটা বলছে যে পিইউও কিন্তু আসলে পিছনে কারণ বলছেন কেন আমরা একটা কথাই বলছি যে তিন সপ্তাহ জ্বরের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়ান ওয়ার্কিং উইকে অল পসিবল ইনভেস্টিগেশন করে তাদের ক্ষেত্রে অন্য অ্যাটিপিক্যাল গুলো আপনি খোঁজেন সেই জন্য এটার নাম পিইউ আর যেটা যিনি বলেছেন যে পিইউর এক নম্বর আমরা পাঁচটা কারণ আমি তো মনে করি একটা কারণ পাঁচটাই নাজমুল বলে দিয়েছেন তার ভিতরে অবশ্যই আপনি প্রথমে মনে রাখবেন টিউবারকুলোসিস মোস্টলি এক্সট্রাপালমোনারি টিবি এই মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত চুল নখ বাদ দিয়ে আর মায়োকার্ডিয়াম ইটসেলফ মায়োকার্ডিয়ামের বাইরে আবার হয় পেরিকার্ডিয়ামে হয় এই মায়োকার্ডিয়াম ইটসেলফ এটা বাদ দিয়ে শরীরের যে কোনো জায়গায় কিন্তু টিবি হতে পারে টিবির পরে আমার মনে হয় যে ইনফেকশনের মধ্যে আপনি এই একটু একটু আগে যেটা বললাম বার্কেল ডোরিয়ার কথা অর্থাৎ মেলিডিওসিসের কথা আর যদি আমি বলি ওই যে আরসিসির কথা বলছি এগুলো কিন্তু অবশ্যই আনকমন না আমরা অনেক ডাক্তার এবং আমার তো অনেক পরিচিত মানুষ হঠাৎ করে শুনি কি ব্যাপার ওনার একটা কিডনি কেটে ফেলে দিতে হয়েছে কেন যে উনি জানতেন না লো গ্রেড টেম্পারেচার এন্ড আলটিমেটলি ডিসিশন হয়েছে এরপরে আমি বলবো যদি মহিলা হয় আপনি লুপাস চিন্তা করবেন এটা কিন্তু সব লুপাস একদম বাটারফ্লাই র্যাশ তারপরে হেন তেন টিপিক্যাল সিমটম নিয়ে যে আসবে সেটা কিন্তু নাও হতে পারে এবং ইনফেকশনের মধ্যে এইচআইভি বলেছি টিবি বলেছি এই দুটো মনে রাখবেন আর একটা খুবই ইম্পর্টেন্ট আমরা ক্লিনিশিয়ানরা বারবার খুব হ্যামারিং করি বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবেন বলি যে অ্যাট্রিয়াল মিক্সোমা বা অন্য কিছু থাকলে কিন্তু জ্বর হতে পারে বা হয়তো কোনো একটা ভালভুলার লিশন তার কোনো কালে ছিল যে জন্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসও কিন্তু একই ধরনের জ্বর হতে পারে সেই জ্বর এই অনেক পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি তার ব্লাড কালচার করে আলটিমেটলি ডায়াগনোসিস করতে পারবো লাস্ট বাট নট দ্য লিস্ট সার্কোইডোসিস যেটা অনেক সময় টিবির সাথে কনফিউশন হয় কিন্তু এখানে যদি আমি বায়োপসি নেই আমি এখানে কেজিয়েশন পাবো না কিন্তু গ্রানুলোমাটাস লিশন পাবো আমি মনে করি
আরো অনেকগুলো আছে। এই যে প্রফেসর নাজমুল তার বক্তব্যে বলেছেন, রোগী এসে বলছে ডাক্তার সাহেব আমার গায়ে জ্বর, আমি দিনের দিন শুকায় যাচ্ছি, আপনার তো মনে হবে টিবি, কিন্তু আপনি দেখলেন যে তার অল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস আছে। সে কথা বলতে যাচ্ছে তার হাত কাঁপছে, বলছে আমি ওয়েট লস করছি। আপনি ডায়াবেটিস রুল আউট করেন, টি3 টি4 টিএসএইচ করতে দেন, দেখা যাবে যে আপনি ডায়াগনোসিস করতে পারছেন। সেই জন্য পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন ইট ইজ এ রিলেটিভ টার্ম। আপনি এক সপ্তাহের মধ্যে পসিবল যদি ডায়াগনোসিস করতে না পারেন তাহলেই এই নামটা দেওয়া হবে। আমার মনে হয় আপনাকে আমি হ্যাপি করতে পারছি কিনা জানি না, বাট আই ট্রাইড মাই বেস্ট টু টে আমি কভার করার চেষ্টা করছি। তারিক ভাই আমি একটু যোগ করি, অফ কোর্স একটা আমার কাছে কোশ্চেনটা খুব মজার লাগছে এই কারণে যে আমি বইতে তো অসংখ্য পাইরেক্সিয়া আননোন অরিজিনের কজ আছে, আমিও চেষ্টা করছি অনেক দেখাইতে, কিন্তু ও বলছে যে সব কজই তো তাহলে জানা আছে, যে এত কজ তাহলে আবার এটা আবার আননোন কেন? তা আননোন হলো একটা সিঙ্গেল পেশেন্টের ক্ষেত্রে যে এটা একটা পাইরেক্সিয়া আননোন অরিজিন, এই একটা পেশেন্ট তো তখন একটা ফিজিশিয়ানের জন্য চ্যালেঞ্জ, সে তো জানে না যে এই রোগীটার কজটা কি। কিন্তু এটা যে বলা হয়েছে এটা সারা পৃথিবীতে আমাদের দেশ অন্য দেশ সব দেশে মিলে দেখা গেছে যে অসুখগুলো যেসব রোগী 3 সপ্তাহ জ্বর নিয়ে আসে আলটিমেটলি এইসব পেশেন্টের দেখা যায় 30% ক্ষেত্রে ইনফেকশন, কিছু পেশেন্টের দেখা যায় হিমাটোলজিক্যাল মেলিগেন্সি 10-15% কোলাজেন ডিজিজ, আর কিছু পেশেন্টের মিসেলিনিয়াসের গ্রুপ, আর কিছু 5-10% জানাই যায় না যে কী কারণে হয়েছে। আমি একটু সরি বলতেছি যে আমাদের দেশেও একটা দুইটা এরকম বিসিপিএস এর যে ডিজার্টেশন হয়, আমার জানা মতে কিছু পিও নিয়ে একটা ছেলে ডিজার্টেশন আছে। আমি একটু সরি বলি এই কারণে, যদি আমি একটু সময় পেতাম একটু যাওয়ার বিসিপিএস এ ওই ডিজার্টেশন গুলো বললে দেখাইতে পারলে আর একটু ভালো হতো, যে আমাদের দেশেও যারা পিও নিয়ে দু একটা যে ডিজার্টেশন আছে তারা কি আলটিমেটলি কি বের করছে আমাদের দেশে। আমি যেরকম একটা স্লাইডে দেখাচ্ছি যে ডেভেলপ কান্ট্রিজে 10টা এই টপ মোস্ট 10 কজ অফ পিও, কিন্তু আমাদের দেশে আলটিমেটলি কি বের হলো যে 3 সপ্তাহ পরে যে আলটিমেটলি তো বেশিরভাগ ক্ষেত্রেই তো 70-80% ক্ষেত্রেই তো একটা কজ বের হয় এবং চিকিৎসাও আমরা করি, এবং স্যার আমরা তারিক ভাই আমরা সবাই আমার ডাক্তাররা সবাই যারা প্রফেসর স্পেশালিস্ট চিকিৎসা কজও বের করা যায় এবং চিকিৎসা হয়, কিন্তু ওভারঅল কি সাধারণত কজগুলো সেটার উপরে আজকের এই প্রেজেন্টেশন, যে এগুলো হলো ওভারঅল একটা প্রেজেন্টেশন, কিন্তু সিঙ্গেল পেশেন্টের কি হবে এটা অনেক সময় বেরও করা যায় না, অনেক সময় সামটাইমস বের করা যেতে পারে, সেটা হিসাবেই আজকে এটা বলার চেষ্টা করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমরা লাস্ট 3টা কোশ্চেন নিচ্ছি স্যার। স্যার ফার্স্ট কোশ্চেন হচ্ছে পাইরেক্সিয়া আননোন অরিজিনাল রেড ফ্ল্যাগ সাইন্স, আর সাথে হোয়াট ইজ দ্য আউটলাইন অফ ইনভেস্টিগেশন ইন ডায়াগনোসিং পিও স্পেশালি ইন উপজেলা সেটিংস। আপনি স্যার সবকিছুই কভার করেছেন, তাও স্যার যে শর্টে যদি একটু বলেন। আমি আমাকে হ্যাঁ জি স্যার স্যার আপনি বলেন স্যার। হ্যাঁ কি প্রথম বলো তো, মানে রেড ফ্ল্যাগ সাইন্স, হ্যাঁ কোন রেড ফ্ল্যাগ সাইন্স ওভাবে আছে কিনা স্যার? হ্যাঁ রেড ফ্ল্যাগ সাইন্স এটা আমরা একটু বলার চেষ্টা করছি যে ওই সময় যে কোনো পেশেন্টের ভাইটালস গুলো যদি দেখা যায়, যে পেশেন্টের যে একটা হলো তার জ্বর অলরেডি আমরা বলছি যে 3 সপ্তাহ, কিন্তু কোনো কোনো পেশেন্টের জ্বর কয়েক মাস হয়ে যায়, ওয়েট লস হয়ে যায় সিভিয়ার, এবং তার ভাইটাল সাইন্সগুলো আনস্টেবল হয়ে যায়, তো তখন যদি হার্ট ফেলিওর হইতেছে, পেশেন্টের খাওয়া ক্যাকেকটিক হয়ে যেতেছে, তখন আমরা তো চিন্তা করি যে পেশেন্টটা খারাপ হয়ে যেতেছে। তো এর সাথে আমরা তখন উপজেলা লেভেলে যদি চিন্তা করা হয় যে উপজেলা লেভেলে তো সব ইনভেস্টিগেশন হবে না, কিন্তু ভালো ক্লিনিশিয়ান হিসাবে কতগুলো জিনিস সিম্পলি ব্লাড সিবিসি করেও ইএসআর বেশি দেখেও আমরা অনেকগুলো অসুখ চিন্তা করি, অনেক সময় চেস্ট এক্সরে দেখেও অনেক সময় অনেক অসুখ ডায়াগনোসিস করি, অনেক সময় এই ক্ষেত্রে তুমি দেখো ইউরিন দেখেও অনেক সময় ইনফেকশন ডায়াগনোসিস করা হয়, এইসব ইনভেস্টিগেশন একটা সিম্পল রিমোট একটা জায়গাতেও কিন্তু হয়, তো কিছু কিছু ইনভেস্টিগেশন করে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করেও কিছু কিছু আগানো যায়, আর পরবর্তীতে যেসব ইনভেস্টিগেশন করা সেগুলোর মধ্যে হলো তোমার এই কিছু FNSC করা, বায়োপসি করা, বোন মেরো করা, আল্ট্রাসোনোগ্রাফি করা, এইগুলো হলো সেকেন্ড স্টেপের ডায়াগনোসিস, আর পরে ইমেজিং বা CT MRI এগুলো করা হলো পরের স্টেপে।
তো আমার মনে হয় ভালো নেই, ক্লিনিশিয়ান হলে হিস্ট্রি ইন্টারপ্রেট করতে পারলে, এক্সামিনেশন করতে পারলে, অ্যাভেলেবেল ইনভেস্টিগেশন সেগুলো যদি ভালোভাবে দেখে, তাহলে অনেক পেশেন্টকেই সে একটা চিন্তা করতে পারে যে কি কি অসুখ হচ্ছে। থ্যাংক ইউ স্যার। প্রফেসর মাহমুদ হাসান স্যারের কাছে, স্যারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, স্যার অনেকে তো এরকম ফিভার থাকলে দেখা যায় যে দুইটা বা ডাবল অ্যান্টিবায়োটিক, বা পারলে অনেকে কম্বিনেশন সহ তিনটে অ্যান্টিবায়োটিকও শুরু করে দেয়। এইসব পেশেন্টের ক্ষেত্রে কালচার যখন আমরা অ্যাডভাইস করি বা ফ্যান মেথড বা এইসব ক্ষেত্রে আপনারা স্যার কিভাবে অ্যাডভাইস করেন কালচারের ক্ষেত্রে? মাহমুদ হাসান স্যার, এটা কালচার কিসের হবে আসলে? ঠিক আছে, আমি জেনারেল উত্তর দিচ্ছি আর কি। কথা হলো যে আপনার দুর্ভাগ্যক্রমে অ্যান্টিবায়োটিক ইউজ হ্যাজ বিকাম ভেরি র্যান্ডম, এটা আপনার দোষ দেওয়া যায় না। কারণ আমি কয়েকজনের সঙ্গে আলাপ করেছি, তারা বলে যে স্যার আমি যদি না দিই আরেকজনের কাছে গেলেও তো দিয়ে দিবে, কাজে আমি দেওয়াই ভালো, বুঝছেন না? তো এই ধরনের একটা আপনার ইয়ে আছে যে কেউ না কেউ তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে আর কি। কিন্তু আসলে আপনার মোটামুটি আপনি যদি কমন কজ যেগুলো সেইগুলো এক্সক্লুড না করে আন্দাজে অ্যান্টিবায়োটিক দেওয়াটা ঠিক না, এটা কিন্তু ঠিক। এবং কিছু দিন ওয়েট করা, ওই যে আপনার বক্তৃতার প্রথমেই নাজমুল সাহেব বলেছেন যে 7 দিন ওয়েট করেন, 7 দিনের মধ্যে তো অনেক ভাইরাল ফিভার ভালো হয়ে যাবে, অন্যান্য রোগও অনেকটা অনেকগুলো ভালো হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে লোকে 7 দিন ধৈর্য ধরে না, ওই 3 দিন হয়ে গেলেই আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে, মানে হয় নিজে খায় অথবা ডাক্তারের কাছে গেলে ডাক্তার দিয়ে দেয়। এইটা করা উচিত নয়। এবং আমি এই প্রসঙ্গে আবার ওই যে কথাটা নাজমুল সাহেব বলেছেন, আমি আবার ওইটা সামারাইজ করতে চাই যে উপজেলা লেভেলে কিন্তু আপনার এখন কয়েকটা জিনিস করা সম্ভব, মানে ফুল ব্লাড কাউন্ট করা সম্ভব আমি মনে করি প্রায় উপজেলাতেই, ইউরিন এর অন্তত মাইক্রোস্কোপি করা সম্ভব, চেস্ট এক্স রে করা সম্ভব, এবং বেশিরভাগ উপজেলাতে আল্ট্রাসাউন্ডও করা সম্ভব। এবং এই পরীক্ষাগুলো করলেই কিন্তু মোটামুটি আপনার অনেকগুলো রোগের ডায়াগনোসিস হয়ে যাবে। তো কাজেই 7 দিন ওয়েট করলে বেশ কিছু রোগ সেরে যাবে, তারপরে 7 দিন পরে যখন যাচ্ছে না তখন আপনি এই ডায়াগনোসিস এই ইনভেস্টিগেশনগুলো করেন এবং ক্লিনিক্যালি এর সঙ্গে কোরিলেট করার চেষ্টা করেন, তাতে কিন্তু আপনি অনেক ক্লু পাবেন। এবং তখন যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেন অন দি বেসিস অফ ক্লিনিক্যাল ফাইন্ডিংস অ্যান্ড দি ল্যাবরেটরিস যেগুলো আপনি করতে পারলেন, সেটা আমার মনে হয় যে আমরা মনে করতে পারি যে সঠিক। তো কাজেই এবং তারপরে যদি না হয় দেন অফকোর্স দি পেশেন্ট হ্যাজ টু বি সেন্ট সামহোয়ার যেখানে আপনার আরও ইনভেস্টিগেটিভ ফেসিলিটি আছে। কারণ আপনার চিকিৎসক তো এখন বরাবরই, আপনি ধরেন যে আমাদের জীবনকালে কম হোক বেশি হোক ডিপেন্ডেন্ট অন ইনভেস্টিগেশনস, আপনার সব কিছু ক্লিনিক্যালি করতে পারলে তার ইনভেস্টিগেশন লাগতো না, কিন্তু দেয়ার আর সিচুয়েশনস যেখানে আমরা ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্ট এবং আমাদের ইনভেস্টিগেশন করতে হয়, তার ফলে অনেক সময় এমন জায়গায় পাঠাইতে হয় যেখানে ইনভেস্টিগেশন এর ফেসিলিটি আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিব যে আমাদের একজন অত্যন্ত সিনিয়র প্রফেসর আমাদের মেডিকেল সায়েন্সেরই, নাম বল না, মানে আমি সাবজেক্টও বলছি না, নাম বলছি না, আপনারা বুঝে যাবেন। উনি কিন্তু এইখানে এই দেশে অনেকদিন ধরে লো গ্রেড ফিভার এবং অন্যান্য ভোগার পরে অনেক ইনভেস্টিগেশন এখানে হলো, ডায়াগনোসিস হয় নাই, তারপরে সিঙ্গাপুরে গিয়ে ডায়াগনোসিস হলো টিউবারকুলোসিস এবং চিকিৎসা দিয়ে উনি ভালো হয়ে গেলেন। তো এটা আমরা এখানে করতে পারলাম না কারণ আমাদের ইনভেস্টিগেশনের, এটা তো ডাক্তারের দোষ না, বুঝছেন না, এটা ইনভেস্টিগেশন নাই, ইনভেস্টিগেশন আছে সিঙ্গাপুরে করে ফেলেছে, বুঝছেন না? তো কাজেই উই হ্যাভ টু রিলাই অন ইনভেস্টিগেশনস অন অকেশনস, কিন্তু এর মানে এই নয় যে আমাদের ক্লিনিক্যাল অ্যাকুমেন্টের কোনো ভ্যালু নাই। কারণ আমি তো যদি বৃষ্টির মতো সব ইনভেস্টিগেশন করে ফেলি তার রোগ তো বেরোবেই, কিন্তু আমাকে তো জুডিশিয়াসলি ইনভেস্টিগেট করতে হবে অন দি বেসিস অফ মাই ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এবং তাহলেই বেশিরভাগ ক্ষেত্রে আমি সমাধানে পৌঁছে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। প্রফেসর কাজী তারিক স্যার, শেষ কোশ্চেন। এখন যেহেতু কোভিড সিজন, কোভিড নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে, আমি স্যার সামারি করে আপনাকে করছি। স্যার, কোভিড ফিভারের সাথে আদার ভাইরাল ফিভারের ডিফারেন্সিয়েশন, আর ডক্টর মুরাদের একটা কোশ্চেন আছে একদম আপনাকে স্পেসিফিক করে, ইন কোভিড-19 অ্যাসোসিয়েটেড ফিভার ক্যান উই কল সেকেন্ড টাইম ইনফেকশন আনলেস উই ডু কনফার্ম বাই জেনোম সিকোয়েন্স? খুবই ইন্টারেস্টিং। আমি এটা একটা রিভিউ আর্টিকেল লেখা শুরু করেছি যে আমরা কি সেকেন্ড ইনফেকশন পাচ্ছি। হাউ এভার, এটা খুবই
প্রথম উত্তর হচ্ছে অল ভাইরাল ফিভার, এটা কোনো তফাৎ নাই, দ্যার ইজ নো চেঞ্জ। এখানেও জ্বর হয়, গায়ে ব্যথা হয়, অন্য ভাইরাল ফিভারের মতো নাক দিয়ে পানি পড়ে, গলায় খুশখুশ করে। সো ফিভার প্যাটার্নে দ্যার ইজ নো চেঞ্জ অন্য ভাইরাল ফিভারের মতো। এই জন্য তো এর প্রথম যেটা মাইল্ডটাকে বলা হয় ILI, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। সো প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুবই ইন্টারেস্টিং। আমাদের দেশে আমরা অনেকেই, আমি তার মধ্যে, আমি নিজেকেও আমি মনে করি আমি একটা কেসে সেকেন্ড টাইম ইনফেকশন হতে দেখেছি। এবং আমার কাছে মনে, যেহেতু আমরা এটাকে প্রতিষ্ঠা করতে গেলে শুধুমাত্র PCR দিয়ে প্রথমবার সে পজিটিভ হয়েছে, একটা ইন্টারভেলে নেগেটিভ হয়ে মোর দ্যান 3 weeks সে নেগেটিভ ছিল, পরবর্তী সময় আবার তার পজিটিভিটি আসছে, ইউ ক্যান টেল দ্যাট দিস ইজ কোভিড সেকেন্ড ইনফেকশন। এখন এখানে কথা, সেম স্ট্রেন দিয়ে কি না, এইটা বোঝার জন্য জেনোম সিকোয়েন্সিং করা দরকার। যারা সেকেন্ড টাইম ইনফেক্টেড হচ্ছেন কিন্তু তা, এবং তাদের সিমটম অনেক ফ্ল্যার করেছে, ইভেন তারা মারাও যাচ্ছেন, তারা কিন্তু অন্য কোনো স্ট্রেন দিয়ে, লাইক ডেঙ্গু, ডেঙ্গুতে যেমন 4টা সেরোটাইপ আছে, হয়তো কোভিড যখন শেষ হয়ে আসবে তখন আমরা জানতে পারবো। কোভিড সম্পর্কে তো আমরা এভরিডে জানছি বা নতুন করে শিখছি, তখন আমরা জানতে পারবো। অলরেডি অনেক দেশে কিন্তু ABCD নাম দেওয়া শুরু হয়ে গেছে। তো জেনোম সিকোয়েন্স করতে পারলে আমাদের জন্য অবশ্যই এটা বেনিফিট, যে এটা সেকেন্ড আর একটা ভ্যারাইটি দিয়ে আক্রান্ত হয়েছে কিনা। বাট যদি আপনি দেখেন একটা পেশেন্ট প্রথম পজিটিভ, আফটার 2 weeks she become নেগেটিভ, তারপরে আবার 3 weeks আফটার অনওয়ার্ড এনি টাইম, 3 মাস পরেও হতে পারে, সে আবার দ্বিতীয়বার আক্রান্ত হলো এবং তখনও আবার RT-PCR পজিটিভ, ইউ ক্যানট, ইট ইজ ভেরি রিয়ার দ্যাট RT-PCR উইল বি ফলস পজিটিভ, ফলস নেগেটিভ হতে পারে, ফলস নেগেটিভ হতে পারে 35%, কিন্তু ফলস পজিটিভ ভেরি রিয়ারলি হয়, যদি কিনা ওই যে হুড যেটা আছে, হুড যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে হতে পারে, আদারওয়াইজ হওয়ার কথা নয়। কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, আমার লাইনের মধ্যে আরেকটা লাইন ঢুকে গেছে, আমি তো, সরি স্যার, সরি, আমি অত্যন্ত দুঃখিত, না না কোনো অসুবিধা, একটা টেলিফোন ঢোকাতে আমার কথা আপনারা পরের দিকে হয়তো শুনতে পাননি, আমি বোধহয় বলার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি জেনোম সিকোয়েন্স করতে পারলে আমরা স্ট্রেন বুঝতে পারতাম, কিন্তু তারপরে আমরা দাবি সেকেন্ড টাইম যদি ইনফেক্টেড হয় তাহলে অবশ্যই তার একটা নেগেটিভিটি আসতে হবে 2 weeks আফটার, তারপরে 3 weeks অনওয়ার্ড এনি টাইম সে সেকেন্ড টাইম ইনফেক্টেড হতে পারে। এবং এখন তো এটাও বলা হচ্ছে যে মাইল্ড কেসে 2 থেকে 3 মাসের বেশি অ্যান্টিবডি সার্কুলেশনে থাকে না। আপনারা বোধহয় দেখবেন 13 তারিখে ভ্যাকসিনের হেড এক ভদ্র মহিলা ইন্ডিয়ান, শি ইজ হ্যাভিং গ্রে হেয়ার, উনি কিন্তু একদম পার্টিকুলারলি এই কথাটাই বলছেন যে সেকেন্ড ইনফেকশন পৃথিবীর অনেক দেশেই এখন প্রমাণিত, কিন্তু অ্যান্টিবডি লেভেল যখন নেমে আসে সেটা মাইল্ড টু মডারেটে, কিন্তু যারা সিভিয়ার টু ক্রিটিক্যাল ইনফেকশনে যায় তাদের অ্যান্টিবডি লেভেলটা ওনার ভাষায় 7 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে পারে। তার মানে আমরা কিন্তু কোভিড হওয়া মানে খুব গা ফুলায় চলার মতো বিষয় কিন্তু আসে নাই, আমরা উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমি ডক্টর মুরাদকে উত্তর স্যাটিসফাইড হয়েছে কিনা আমি জানি না, বাট দিস ওয়াজ দি অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা আজকের সেশনের একদম শেষ প্রান্তে, আমাদের স্পিকার প্রফেসর নাজমুল স্যার যদি কোনো টেক হোম মেসেজ কারো, মানে আমাদের উদ্দেশ্যে দিতে চান।
আমি আমি মাহমুদ হাসান স্যারের সর্বশেষ যে কথাটা বলছে সেটার ইরেজ ধরে আমি এটা কনক্লুশন বলতে চাই যে ফিভার এবং পিও দুইটাকেই অ্যাপ্রোচ করতে হলে একজন ভালো ক্লিনিশিয়ান হতে হবে এবং তা লজিক্যাল হতে হবে এবং ধৈর্য থাকতে হবে তার, এবং এটার উপর ভিত্তি করেই তাকে ইনভেস্টিগেশনের হেল্প নিতে হবে। এবং প্রথম এই ধৈর্য থাকলে দেখা যায় প্রথম 7 দিনের ভিতরেই অনেক পেশেন্টেরই জ্বর কমে যায়, কিন্তু যেহেতু আমাদের দেশে নিজেরাই ওটিসি ড্রাগের মতো সব ওষুধ কিনতে পারে ফার্মেসিতে, রুগীরাও নিজেরাই অনেক সময় অ্যান্টিবায়োটিক শুরু করে, অনেক সময় দেখা ডাক্তাররাও দিয়ে দেয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় এই অনেক পেশেন্টেরই জ্বরের ক্ষেত্রে ওষুধের কোনো প্রয়োজন নাই, অ্যান্টিবায়োটিক খেয়ে অপ্রয়োজনে খাচ্ছে, উপরন্তু অ্যান্টিবায়োটিক আমাদের দেশে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। যদি দেখা যায় যে পেশেন্টের জ্বর 2 উইকের পরে যাচ্ছে এবং তার ক্লিনিক সিমটম এবং সাইন দেখে মনে হয় যে এই এই ধরনের জ্বর এই অসুখে হতে পারে, তখন সেই ক্লিনিশিয়ানের তার নলেজ এবং ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্ট এটার উপর ভিত্তি করে তাকে ইনভেস্টিগেশন করা উচিত। আমি এখানে তো অনেক এত ইনভেস্টিগেশন শো করছি যে এটা সব পেশেন্টের দরকার নাই, এটা ডিপেন্ড করবে যে কোন পেশেন্টের কি করতে হবে সেটা ডাক্তারের ঠিক করতে হবে, সেই হিসাবে ডায়াগনোসিস করে যেন সবাই তার যার যার চিকিৎসাটা করা হয়, অপ্রয়োজনীয় যেন ওষুধ আমরা না লিখি। এটাই আমার আজকের এই প্রেজেন্টেশনের মেইন থিম। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আজকে নিয়ে আপনার 3টা সেশন শেষ হলো এবং আপনার নেক্সট 4টা সেশন আমরা মোটামুটি রেডি। আশা করছি সামনের মাসে আপনার COPD1, তারপরে মাসে COPD2, তারপরে মাসে থাইরোটক্সিকোসিস আপনার সিরিয়াল ইনশাল্লাহ নেক্সট মাস থেকে শুরু হবে। কাজী তারিক স্যার, আপনার আর শেষ কিছু মেসেজ? থ্যাংক ইউ। আসলে মেসেজ হচ্ছে যে আমরা বিডি ফিজিশিয়ানকে এনর্মাস ধন্যবাদ দিতে চাই যে আজকে সকালে আই ওয়াজ এ স্টুডেন্ট উইথ রফিক ভাই, আমি প্রত্যেকটা ইসিজি দেখছিলাম এবং স্টুডেন্টরা আমার তো মনে হয় যে অনেক আগ্রহী। মাহমুদ হাসান স্যারও বলছিলেন যে আসলে আমাদের স্টুডেন্টরা আগের চেয়ে বেশি মানে এই পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহী হয়েছে, এটা আমাদের জন্য একটা সুখবর যে আমাদের পরের জেনারেশন তার পরের জেনারেশন আরো ভালো চিকিৎসক হবে, আরো ভালো ক্লিনিশিয়ান হবে। এটা হচ্ছে আমাদের এই বয়সের সবচেয়ে চরম মানে কি বলবো পাওয়া, কারণ আমার ছাত্র বা আমার স্টুডেন্টের স্টুডেন্ট এখন কিন্তু ফেলোশিপ করে ফেলেছে। তো আমি মনে করি যে আমাদের তো এখন যতটুকু বেঁচে আছি আমরা, স্যার আমাদের টিচার, স্যারও কিন্তু সকালে একবার এবং রাতে একবার ধৈর্য ধরে এই এই সেশনে বসে আছেন, এটাও কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা হয়তো ভাবি কি আমরা রিটায়ার করে যাব, দূর আর ভাল লাগছে না, কিন্তু স্যারদের যখন দেখি তখন মনে হয় আরে স্যার যখন এখনো এখনো পারেন। তোমরা হয়তো মাহমুদ হাসান স্যারের অনেক মানে মানে কিছু বলেছো, কিন্তু স্যারের একটা জিনিস জানো না, স্যার স্যারের সাথে তো আমি জার্নি করছি বেশ কয়েকটা, আমার অভিজ্ঞতা আছে, স্যার অসংখ্য গল্প বলতে পারেন যেটা তোমার 6-7 ঘন্টার জার্নি ইউ উইল ফিল যে আমি গাড়িতে উঠলাম আর গাড়ি থেকে নামলাম, এত স্যারের মানে স্যার অনেক সুন্দর করে মানে রাস্তায় ইউ উইল নট ফিল এনি বোর, স্যারের স্টকে অনেক সুন্দর সুন্দর মজার মজার মেডিকেল প্রফেশনের এবং অন্যান্য গল্প, শুধু গল্প না তার ভিতরে অনেক শেখারও আছে। তো এরকম আমরা যখন স্যারদের দেখি তখন মনে হয় যে আমাদের বোধ হয় রিটায়ার করার বয়স আরো কিছুদিন বাকি আছে। আমি একটা মেসেজ খালি দিতে চাই, যেটা প্রফেসর নাজবুল বলছেন ওটাকে একটু অন্যভাবে বলবো, আমিও একই কথা বলবো, ইনজুডিশিয়াস মানে অবিবেচকের মতো আমরা ওভার দি কাউন্টার বাংলাদেশের মতো জায়গায় অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আপনারা কল্পনা করতে পারবেন না যে এই কোভিডে অ্যাজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিন টন টন ফার্মাসিউটিক্যালরা বিক্রি করেছে, কয়েক হাজার টন, বিকজ মানুষ ওটিসি ওভার দি কাউন্টার গেছে খাইছে এর সঙ্গে আইভারমেকটিন ফ্যাবিপিরাভির হোয়াট এভার মে বি। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা অত্যন্ত ডিসকারেজিং, এটা হওয়া উচিত নয়, কারণ
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমাদেরকে কিন্তু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইউ উইল নট বিলিভ, এখন একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেপ্টিসেমিয়াতে তিনটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও পেশেন্ট রেসপন্ড করে না। কেন? সিডোমোনাস, ক্লেবসেলা নিউমোনি, অ্যাসিনেটোব্যাক্টার বোমেনি অ্যান্ড প্রোটিয়াস, এরা এত জেকে বসেছে আইসিইউতে এবং জেনারেল ওয়ার্ডেও কিন্তু এই সমস্ত পেশেন্ট গুলা আমাদের বিস্তার লাভ করছে। সো দোহাই, আপনি যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন ততক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিবেন না, এবং অ্যান্টিবায়োটিক দিলে দয়া করে পূর্ণ কোর্সটা তাকে খেতে বলেন, যেন সে ফুল কোর্সটা খায়। কেননা একজন যদি অ্যান্টিবায়োটিক না খায় সে শুধু নিজের ক্ষতি করছে তাই নয়, ও যখন একটা ব্যাকটেরিয়াল প্লাজমিড তৈরি হতে হেল্প করছে, ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা যখন আপনি ইনফেক্টেড হবেন তখন আপনি আমি সবাই কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। 1990 সালের পরে কোন স্ট্যান্ডার্ড জেনেরিক এখনো আবিষ্কার হয়নি। যা আপনারা দেখতেছেন এগুলো সব জেনারেশন বেরোচ্ছে, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, কিন্তু অরিজিনাল মলিকুল আর বাজারে আসেনি। কেন? কোম্পানিগুলো কেন আনবে যখন ওই চায়না এটার মানে ডুপ্লিকেট বের করে বাজারকে দখল করে ফেলছে, অটোমেটিক্যালি ফার্মাসিউটিক্যালটা চিপার প্রাইসে দিচ্ছে। আমাদের মতো গরিব দেশ, আমরা এগুলো ওটিসি ব্যবহার করে আমরা এটা নষ্ট করছি। আমি এই কথা বলি, আজকে অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার হয়েছে এটাও বলতে চাই আমার শেষ মন্তব্যে। আর প্রফেসর নাজমুলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন অ্যান্ড ফিভার টোটাল একটা সামারি উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আর মাহমুদ হাসান স্যারের উপস্থিতি সবসময় আমাদেরকে মানে খুবই উৎসাহ এবং এখনো আনন্দ দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার বক্তব্য এখানেই শেষ করছি। কাজী তারিক স্যার, মাহমুদ হাসান স্যার শুধু আজকে সকাল এবং রাতে না, গতকাল রাতে 1 ঘন্টা 10 মিনিটের উপর একটা প্রেজেন্টেশনও দিয়েছেন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এর উপরে। স্যারের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, আমাদের স্যার এখন ভোট অফ থ্যাংকস দেবার পালা। ভোট অফ থ্যাংকস দিবেন জিসকা ফার্মাসিউটিক্যালস এর জেনারেল ম্যানেজার মিস্টার ইফতেখার আলম। Am I audible to everybody? Sir? Yes. Sir, thank you. Honorable Chairperson, Professor Mahmud Hassan, President, Bangladesh Gastroenterology Society, ex-Vice Chancellor BSMNU, respected keynote speaker, Professor Dr. H.A.M. Nazmul Hassan, Master and Governor, ACP, American College of Physician, Professor of Medicine, Guest of Honor, Panel of Expert, Professor Qazi Tariqul Islam Sir, Professor of Medicine, Ex-President, Bangladesh Society of Medicine, and respected participants of PD Physicians, and very good evening. Assalamu alaikum. I'm sure you have enjoyed this informative and scientific webinar on fever and pyrexia unknown origin. It is a great honor to propose vote of thanks from Jiska Pharma. With Jiska Pharma serving the people continuously with innovative and first-time medicines, we continually strive to be a credible pioneer in changing medicinal practice, in the practice of medicine. One of our first-time launch, that is Dexlansoprazole, which is in the PPI market. It is Dexil, and all of us know that the latest and most effective PPI right now in the world. At present, we are in the process of launching many other newer and first-time medicines. 2 months back, we have launched, it is a Parkinsonism drug, first time in Bangladesh, in combination of levodopa and benzerozide combination. Is the first time, though it is launched globally, but not
yet available in Bangladesh 2 months back. Now it is available in the name of Heparin. 2 days back, we have launched another first time in molecule, that is memantine hydrochloride and combination of memantine hydrochloride and donepezil for dementia. It will reduce the pill burden and also effective management of the dementia. So this is continuous process and we are doing. In the last 10 years, we have launched 30 first time in molecule in Bangladesh. So I just told about this background. However, first I would like to special thanks to BD Physician. This is a very special day because this is the day definitely member of the BD Physicians right now followers is 10,000, which is really, really, really proud and which is amazing for the Bangladesh perspective. All the professionals of the medical practitioners are in participating in this platform, and they are the member. Now it is 10,000 member family. I must congratulate and a special thanks to BD physicians, all members. I would like to express our profound gratitude to the chairperson, legendary sir, and all teachers of the teachers, Professor Mahmud Hassan sir, for gracing to this webinar with interesting and thoughtful words in his speeches. I would like to express Professor Dr. H.A.M. Nazmul Hassan sir, what a nice, wonderful, amazing speech on pyrexia and PO. And our Professor Tariq ul Islam sir, legendary sir, we have enjoyed many speeches interesting deliberation. I must be thankful to every participants here in this program. Finally, the wonderful participants who have attended during this valuable presentation. Thank you so much for your cooperation and support. Thank you to the BD Physician. Have a great weekend. Thank you, sir. Thank you. Thank you, Jiska Pharmaceuticals Limited. এখন কনক্লুশন স্পিচ দিবেন আমাদের আজকে সেশনের চেয়ারপারসন প্রফেসর মাহমুদ হাসান স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথা হয়ে গেছে, আমি শুধু দুই একটা জিনিস বলবো। এখানে আমি দুই একটা ঘটনা বলতে চাই। দেখেন, আপনার আমার এই যে পিওর কথা নিয়েই বলছি আর কি। একটা তো বললাম, আমাদের একজন শ্রদ্ধেয় সিনিয়র প্রফেসর সিম্পল রোগ টিবি, আর একজন আমার রোগী নন, আমার পরিচিত ব্যক্তি, ওনার রেনাল ট্রান্সপ্লান্ট, উনি রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট, জ্বর হচ্ছিল তো দেশে ডায়াগনোসিস করতে পারে নাই, অনেক নানা রকম চিকিৎসা হয়েছে, তারপরে উনি গেছেন বিদেশে, যাওয়ার পরে ডায়াগনোসিস হয়েছে যে ওনার সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, এবং তারপর চিকিৎসা দিয়ে উনি ভালো হয়ে গেছেন। এবং উনি এসে, যেহেতু আমার সঙ্গে তো ডাক্তার রোগী পরিচয় সম্পর্ক না, তো আমার সামনে ডাক্তারদের সম্পর্কে মানে অনেক কটুবাক্য প্রয়োগ করেছেন, আমিও চুপচাপ শুনে গেছি, তো দুঃখ লাগে আর কি। ধরেন এরকম যখন বলে, তখন আমরাও উত্তর দিতে পারি যে আপনার শুধু কি রোগীরা আমাদের দেশের মানুষরা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে? আমাদের দেশের মানুষ তো লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর বাইরে যাচ্ছে, আপনি তো সেটা বলেন না। তারপরে আমাদের যে এই যে আপনার কি বলে বিনোদন, এই বিনোদন সিরিয়াল ইত্যাদি সবসময় তো ইন্ডিয়ার বিনোদনই শুনতেছে, ওটা তো আপনারা বলেন না, আমাদের দেশি চ্যানেল কেউ দেখে না। তো এইগুলো উত্তর আমরা দেই, কিন্তু এতে আসলে আমাদের নিজেদের যে ত্রুটি স্খলন হয় তা মনে হয় না। তবে সব দিকেই আপনার সমস্যা আছে। আপনি দেখেন, আমি দুটো সত্য ঘটনা বলি, এটা একটু সময় নিয়ে বলছি, এই জন্য যে এটা অনেকে জানেন না, যে আপনার মাহাথির মোহাম্মদ এখনো বেঁচে আছেন। মাহাথির মোহাম্মদ সাহেবের এক বহুদিন আগে ওনার ইসকেমিক হার্ট ডিজিজ হলো, এবং সবাই ডিসাইড করলো যে ওনার করোনারি আর্টারি বাইপাস সার্জারি লাগবে। ওনাকে বলার পরে তখন মালয়েশিয়াতে করোনারি আর্টারি বাইপাস সার্জারি শুরু হয় নাই, তো ওনাকে বললো যে আপনি অস্ট্রেলিয়া যাই করে আসেন, ওদের সঙ্গে অস্ট্রেলিয়ার যোগাযোগ ভালো। তো উনি বললেন যে আমি তো অস্ট্রেলিয়া যাব না, তো আমার এইখানে সার্জারি হবে, সেই দিন আমি অপারেশন করব, তার আগে আমার অপারেশন হবে না। অ্যান্ড হি ডিড নট গো। উনি ডাক্তারদের বাইরে পাঠিয়ে ট্রেনিং দিয়ে নিয়ে আসলেন, তারা সার্জারি শুরু করলো, ওইখানেই ওনার সার্জারি হয়েছে। এইটা একটা ঘটনা, এটা সত্য ঘটনা। দ্বিতীয় সত্য ঘটনা হলো
যে আপনার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, মানে এখনকার না আগের, বুঝছেন না, মনমোহন সিং, ওনার কিন্তু আগে একবার আপনার বাইপাস গ্রাফটিং সার্জারি হয়েছিল। তারপরে দ্বিতীয়বার যিনি যখন উনি প্রধানমন্ত্রী হইলেন তখন ওনার সিমটম হলো, ওনারা সবাই চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যান, ওখানে গেলেন, ওখানে ওরা ইনভেস্টিগেট করে বলল যে ওনার তো এই আপনার এনজিওপ্লাস্টি বা স্টেন্ট করে হবে না, এটা দ্বিতীয়বার সেকেন্ড বাইপাস গ্রাফটিং করতে হবে। সেকেন্ড বাইপাস গ্রাফটিং অপারেশনটা কিন্তু ডিফিকাল্ট, এটা সবাই করতে পারে না। তো সবাই ওনাকে উপদেশ দিল যে পৃথিবীতে সবচাইতে ভালো করে মেয়ো ক্লিনিকে, এবং সার্জনের নামও বললো, বললো যে আপনি ওখানে যেতে পারেন। তো উনি বললেন যে না, আমি যাবো না, বুঝছেন না, আমি যাবো না, দরকার হলে সে এখানে আসে এসে অপারেশন করতে পারে, কিন্তু আই উইল নট গো। তো তখন সেই সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো, তো উনি আসতে চান না, উনি অন্যরকম অজুহাত দিলেন, বললেন যে আমার তো বয়স হয়ে গেছে, তো আমার একজন ট্রেনি আছে, সে মুম্বাইয়ে সার্জারি করে, কার্ডিয়াক সার্জারি করে, ওর নাম হচ্ছে রামাকান্ত সামথিং, রামাকান্ত কি জানো, তো ওনাকে ওনাকে তোমরা নিতে পারো। তখন ওনাকে বলা হলো যে আপনি মুম্বাই যান, বলছে আমি ওখানে যাবো না। তারপরে সেই রামাকান্তকে ফুল টিম সহ নিয়ে এসে ওই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে অপারেশন হয়েছে। অপারেশনের দু সপ্তাহ পরে উনি বাড়ি চলে গেছেন এবং হি কন্টিনিউড ওয়ার্কিং লাইক এজ এ প্রাইম মিনিস্টার। তা আমি এই ঘটনাগুলো বললাম যে আমাদের তো সাপোর্টও তেমন নাই, কিন্তু তার মানে আমরা নিজেরা চেষ্টা করব না এটাও কিন্তু ঠিক নয়, এটা বোধহয় করতে হবে। কিভাবে করতে হবে এটা বিস্তারিত আলোচনা এখানে করার সুযোগ নাই, আমি শুধু প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এটা ঠিক যে আমরা ক্লিনিক্যালি হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আমাদের, আগেও এই কথাটা আমি বলেছি যে আমাদের ল্যাবরেটরি সাপোর্ট, বিশেষ করে মাইক্রোবায়োলজিক্যাল সাপোর্ট কিন্তু খুব দুর্বল। বিশেষ করে দেখেন যে আপনার মাইকোলজি মানে ফাঙ্গাস, মানে ফাঙ্গাল ইনফেকশনেও কিন্তু জ্বর হয়। এই যে আপনার ক্রিপ্টোস্পোরিডিয়াম, মাইক্রোস্পোরিডিয়াম, তারপরে নোকার্ডিওসিস, এগুলো কিন্তু ইমিউনোসাপ্রেসড পেশেন্টে, এবং ইমিউনোসাপ্রেসড পেশেন্ট তো এখন যথেষ্ট পাওয়া যাবে, এদের হয়, কিন্তু এটা আমরা ডায়াগনোস করতে পারবো না, কারণ আমাদের মাইকোলজিক্যাল ফেসিলিটি খুব দুর্বল, আমাদের ভাইরোলজিক্যাল ফেসিলিটিও খুব দুর্বল, আমাদের কিছুটা ব্যাকটেরিওলজিক্যাল ফেসিলিটি আছে। তো এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমি এখানে বলে শেষ করতে পারবো না, আমি আপনাদের অ্যাটেনশন ড্র করলাম যে এটা কিন্তু আমাদের ক্যাপেবিলিটি এবং আমাদের রেপুটেশনকে হার্ম করতেছে। কাজেই আমাদের সমবেতভাবে চেষ্টা করা উচিত যে আমাদের যেই সাপোর্টগুলোর দ্বারা আমরা আমাদের ক্যাপেবিলিটি বাড়াইতে পারি, আমাদের রেপুটেশন রাখতে পারি, সেইগুলো আমাদের সমবেতভাবে চেষ্টা করা উচিত যাতে গড়ে ওঠে। এটা আমাদের কাজ না, আমার নজমুল সাহেব বা তরিকুল সাহেব আমরা তো আপনার মাইক্রোবায়োলজি ছুঁতে পারবো না, কিন্তু আমাদেরকে এই সাপোর্টগুলো তৈরি না করলে আমাদের কাজও তো হচ্ছে না। তো এই কথাটা আমি বলছি, আর যারা আজকে শুনলেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এটা নজরুল সাহেব বলেছেন, আমি এবার এটাকে রিএমফাসাইজ করছি যে কমন ডিজিজ অকার্স কমনলি, কারণ যতই পিইও নিয়ে আসুক এটা কমন রোগের আনকমন প্রেজেন্টেশনই বেশিরভাগ ক্ষেত্রে হবে। দেখেন এই যে টিবি, বুঝছেন না, টিবি আপনার, টিবি তো কমন রোগ কিন্তু এটা পিইও নিয়ে চলে আসছে। তো এইরকম আপনার অনেক কমন রোগ এটা পিও হিসাবে আসবে, কাজেই এইগুলো আনকমন প্রেজেন্টেশন চিন্তা করে আপনাদের এগোতে হবে, এবং যা যা অ্যাভেলেবল ফ্যাসিলিটি আছে এর মধ্যেই মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। অনেক জিনিস বিদেশেও পারে না, আপনার এই যে বইয়ে লেখা আছে যে 15% মতো রোগীর শেষ পর্যন্ত ডায়াগনোসিসই হয় না ওয়েস্টার্ন কান্ট্রিতেও, এবং কিছু রোগী মারাও যায়। আমি নিজেই আপনার যখন মেডিসিনে কাজ করতাম তখন দেখেছি যে আপনার বেশ কয়েকটা রোগী পিও ডায়াগনোসিস হয় না, শেষ পর্যন্ত মারা গেছে। তো তখন অবশ্য সেই আমলে, আমি বলছি আজকের থেকে প্রায় 50 বছর আগের কথা, তো তখন তো এত ইনভেস্টিগেশন হতো না, হয়তো এখন অতটা মারা যায় না, কিন্তু কিছু রোগী থাকবে যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে ডায়াগনোস করতে পারবে না, কিন্তু এটা আমাদের এক্সকিউজ না, আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আমি এই বিশেষ টপিকটা নিয়ে আলোচনা তুলে নিয়ে আসার জন্য আমি বিডি ফিজিশিয়ানস এবং সেখানে থেকে আপনার এহসান খান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, জিসকা ফার্মাসিউটিক্যালকে কৃতজ্ঞতা জানাই, এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রফেসর নাজমুল হাসান সাহেবকে, যিনি এই বক্তৃতাটা অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন, কারোই বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং এর সাপ্লিমেন্ট করে দিয়েছেন প্রফেসর কাজী তারিকুল ইসলাম সাহেব, অত্যন্ত সুন্দরভাবে
দুজনে মিলে আলোচনা করে যেসব জিনিসগুলো আপনার প্রেজেন্টেশনে আসে নাই, অনেক জিনিসই আনা সম্ভব নয়, কারণ এটা অত এত ছোট বক্তৃতায় আপনার সমস্ত জিনিস আনা যাবে না। তবুও অনেক জিনিস আলোচনা চলে আসছে। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নজরুল সাহেব এবং আমাদের কাজী তারিকুল ইসলাম সাহেব, আপনাদের এখনো রিটায়ার করার সময় মোটেই হয় নাই। এবং ডাক্তাররা আসলে শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ না হইলে চাইলেও রিটায়ার করতে পারবে কিনা আমি জানি না। কাজে আপনি তারিকুল ইসলাম সাহেব আর নজরুল সাহেব, আপনারা রিটায়ার করতে চাইলেও লোকে আপনাদেরকে রিটায়ার হতে দিবে না, এটা সম্বন্ধে আপনি শিওর থাকেন। কাজে আপনারা কাজ করে যান, মানুষের উপকার করেন, আমি এই দোয়া করি। ধন্যবাদ, সালাম আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন স্যার, অবশ্যই। ভালো থাকেন।